गीता पंचम अध्याय प्रणाम मंत्र गीता सुगीता कर्तव्या किमन्ये शास्त्र विस्तरे या स्वयं पद्मनाभस्य मुख पद्मात् विनिश्चिता। এর অর্থ হলো গীতা সুগীতা সুন্দরভাবে গান করা হয়েছে, অন্য কোন শাস্ত্রের কোনো দরকার নেই, ভগবানের শ্রীমুখ থেকেই এটা বেরিয়েছে। খুব সুন্দর প্রণাম মন্ত্র, আর ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র তো আমরা করি। আমরা 20 নম্বর থেকে শুরু করব, 20, 21, 22, যেখানে এর আগের দিন আলোচনা হয়েছিল ইহেব তেজিতা সর্গ, যেটার আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, যে হিন্দু ধর্ম মৃত্যুর পরে কি পাবো সেটাকে সেটার দিকে তাকায় না, এইখানেই জয় করতে হবে, যা করার এইখানেই করতে হবে, কোনো ধার দেনা থাকবে না, এখানে রাইট ওয়ে। এখান থেকে ধীরে ধীরে এনারা যাবেন, দুটো তিনটে টপিক আসবে, এখন মাত্র সাতখানা শ্লোক আছে, কিন্তু দেখবেন বেশ কিছু জিনিস আলোচনা করবেন গীতা। সেখানে একটা হলো বলছেন যে দুঃখ দুঃখের পারে যাওয়া। ভগবান বুদ্ধকে দেখবেন, যদি বৌদ্ধ ধর্ম নিয়ে একটু পড়াশোনা করেন, দেখবেন যে ওনারা বলবেন বারবার দুঃখ, এই জগতে একমাত্র দুঃখই হলো সত্য। আমাদের শাস্ত্র যখন পড়বেন, শোক মোহ গীতাতে প্রথম থেকে বলে যাচ্ছেন, বেদান্ত পড়ার আগে বলেন তপ্ত শিরোবত, যদি আপনার মনে হয় আপনার মাথায় আগুন লেগে গেছে, চুলে আগুন লেগে গেছে, কোথায় জল পাই যাতে আমার মাথাটা এই আগুন থেকে বাঁচে, এই ভাব যদি থাকে তবেই বেদান্ত আপনার জন্যে, নাহলে বেদান্ত আপনার জন্য নয়। ঠাকুর এটা বলছেন, পায়ে পা দিয়ে বসে আছে, হ্যাঁ গোপ চাপড়াচ্ছে, এতে তার ধর্ম হয় না। গীতা এটা বলবেন, তুমি বোঝো যে তুমি দুঃখে আছো, আরো বেশি বুঝে নাও যে এইখানে সুখের কোনো আশা নেই। এগুলো অনেক সময় শুনলে মনে খুব নেগেটিভ, একটুও নেগেটিভ না, কারণ যারা স্পিরিচুয়াল পার্সনস হন তাদের মতো পজিটিভ লোক কেউ হন না। আর সত্যি যার জন্য আজকে আমরা দেখি এই বিশ্ব ইতিহাসে তারাই জীবনে একটু আনন্দ দিয়েছেন, তারাই জীবনে একটু শান্তি দিয়েছেন, যারা আধ্যাত্মিক পুরুষ, যারা ওয়ার্ল্ড লিডার্স, তারা শুধু মাটিকে লাল করেছেন রক্ত দিয়ে। অবতার পুরুষরা এই মাটিকে সবুজ করেন নিজের ভালোবাসা দিয়ে। ভালোবাসা তবেই হয় যখন আপনি সবাইকে ভালোবাসতে পারবেন, দেখবেন বলবেন এরপরে সর্বভূত হিতে রতা, সবাইকে ভালোবাসে, এই নিজের টুকুকে ভালোবেসে। এই বিভিন্ন ধর্মে দেখবেন, আমার ধর্মের লোকগুলোর আমি দেখাশোনা করবো, তার বাইরে তুমি মরো, হিন্দু ধর্ম এরকম কখনো করতে দেবে না আপনাকে। দুঃখ জিনিসটা কে নিয়ে যে বারবার বলছেন দুঃখকে অতিক্রম করো, দুঃখকে অতিক্রম করো, কি বলবেন, আত্যন্তিক দুঃখ নিবৃতি। তিন প্রকার দুঃখ হয়, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদেবিক। আমাদের যে দুঃখগুলো হয়, কিছু হয় যেটা শরীরের ভেতর থেকে আসে, যেমন সর্দি জ্বর, এগুলো, এই যে করোনা, করোনা ঝামেলাটা বাইরে থেকে আসে কিন্তু আসল কষ্টটা ভেতর থেকে আসে। আদিভৌতিক হয় জীব জন্তু থেকে, যেটা ভয় সাপ বিছে এগুলো থেকে। আদিদেবিক যেগুলো আমাদের হাতে নেই, যেটা ভগবানের দেওয়া, ভগবান তো এগুলো দেন না দেবতাদের, বন্যা এসে গেল কি একটা বিরাট সাইক্লোন এসে গেল, করোনাটা বিচিত্র, কখনো মনে হয় এটা আদিদেবিক দেবতারা পাঠিয়েছে, কখনো মনে হয় আদিভৌতিক, কারণ ওর মধ্যে সেই যে ভাইরাসগুলো রয়েছে, কিন্তু আসল ভোগটা হয় ভেতর থেকে দুঃখটা। আর ঠিক ঠিক যদি দেখেন সমস্ত দুঃখ ভেতর থেকেই আসে,
ঘটনাগুলো বাইরে ঘটে, কিন্তু আসল জিনিসটা সব ভেতরেই হয়। এই দুঃখ জিনিসটা আমাদের কেন হয়? আমাদের একটু টাকা পয়সার অভাব হলে চোখে জল চলে আসে, প্রমোশন না হলে চাকরিতে চোখে জল চলে আসে। একজন জীবনকে বিশ্লেষণ করছিলেন হিস্টোরিয়ান, তিনি খুব সুন্দর লিখেছেন, আগেকার দিনে যোদ্ধাদের ছিল এই পৃথিবী, যারা যোদ্ধা তারাই পৃথিবীকে জয় করতেন। তো বিভিন্ন সময় দেখা গেছে কখনো পণ্ডিতরা এটাকে সামলেছেন, যেমন ভারতবর্ষে স্বামীজি বলছেন ব্রাহ্মণদের যুগ, ক্ষত্রিয়দের যুগ, বৈশ্যদের যুগ। তো তিনি মজা করে লিখছেন, মজা না সেমি সিরিয়াসলি, যে গত 100 বছর কি 150 বছর এটা হচ্ছে বিউরোক্রেটসদের জগৎ। বাড়ি থেকে বেরিয়ে পড়ে সকালবেলায় অফিসে যায়, সেখানে গিয়ে ফাইল সই করতে শুরু করে, পুরো সারা বিশ্বে, সারা বিশ্ব ফাইল দিয়েই চলছে, ফাইল দিয়ে চলছে। আরে ফাইলে ওরা কি সই করে, কি সই করে ওরা নিজেরাও জানে না, ওদের মাথায় খালি ঘুরতে থাকে আমার প্রমোশন কবে হবে, প্রমোশন পেয়ে 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 যতটা উপরে যাওয়া যায়, আর যখন দেখে যে আর প্রমোশনে এগোবে না, কেমন একটা হয়ে যায়। আমি একসময় যেতাম আইএম ইন্দোরে, প্রচুর টক্স দিতাম, তো একবার ওখানে গিয়েছিলাম, ওরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বড় বড় এক্সিকিউটিভস তাদের একটা ইন হাউস ট্রেনিংয়ে এনেছে, তা তাদের সবাই রিটায়ারমেন্ট এজে এসে গেছে, আর বেশি দিন নেই, আর যারা ম্যানেজমেন্ট পড়াবে তারা সব ছোকরা। তোর যে কোর্স কোঅর্ডিনেটর ছিল, আমি অন্য একটা কোর্সের জন্য গিয়েছিলাম, তো আমাকে বলছে স্বামীজি একটু সাহায্য করুন আমাদের। যখনই ক্লাসে ঢুকি, প্রায় 40 জনের মতো ছিলেন এক্সিকিউটিভসরা, সব রিটায়ারমেন্ট এজে পৌঁছে গেছে, ওদের আর কিসের ইনসেন্টিভ, আর কিসের, বলছেন মনে হয় মাস অফ নেগেটিভিটি, ঠিক এই শব্দটা আমাকে বলেছিলেন, ক্লাসে যখন ঢুকি মনে হয় যেন একটা মাস অফ নেগেটিভিটি, একটা পুরো নেগেটিভিটি একটা যেন ধাক্কা মেরে আমাকে বার করে দিচ্ছে, কোনো রকমে যদি আপনি এটা একটু ভেঙে দিতে পারেন বড় কৃতজ্ঞ হব আপনার প্রতি, আর কোনো ব্যাপারই না। তো বলছে স্বামীজি আপনি 1 ঘন্টা বলতে পারবেন? আমি বললাম 2 ঘন্টা এমনি বলে দেবো, আপনার কোনো চিন্তা নেই। তো অবাক, কি 2 ঘন্টা ওই ক্লাসে থাকবেন? কোনো ব্যাপারই না, ঢুকলাম আরামসে, 2 ঘন্টা পরেও শেষ হচ্ছে না টক। সেই ভদ্রলোক মানে সেই বিদেশে পড়াশোনা করে হার্ভার্ড টার্ভার্ডে কোথায়, সে তো অবাক হয়ে গেছে যে যেখানে পড়াতে পারছেন আমি কি করে নিলাম। আরে সেই লোকটি যেখানে পৌঁছতে পারে পৌঁছে গেছে, কিসের ইনিশিয়েটিভ তার, আর কিসের ইনসেন্টিভ সে দেবেন, আপনি কি বলবেন তাকে, সে জানি আমি এবার রিটায়ার হচ্ছি শেষ। পুরো জগৎ এখন এই বর্তমানকালে শুধু প্রমোশন 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 এই জিনিসটাতে চলছে। কিন্তু যখন ভালোভাবে আপনি বিচার করে দেখবেন, এদের মধ্যেও যে একটু শান্তি রয়েছে, এটা রয়েছে এই ভগবানের কথাতে। আমিও যখন গিয়ে ভগবানের কথা বলতে শুরু করলাম, উচ্চ আদর্শের কথা, তারা শুনলেন। শেষমেশ ঘুরে টুরে দেখবেন সেই দুঃখ দুঃখ। ভগবান বুদ্ধ যেটা বলেছেন, শাস্ত্র যেটা বলছে, কোথাও যে যেখানে আছে দুঃখে, এখন দুঃখ জিনিসটা কি, যে আধ্যাত্মিক এগুলো বলা হলো, তার সঙ্গে যেটা হয় শাস্ত্রে যেভাবে বলেন, এটা যদি একটু মন দিয়ে শুনে বুঝে নেন, জীবনে আপনার অনেক অনেক কিছু সহজ হয়ে যাবে। গীতার শ্লোকগুলো ঠিক এই একই কথা বলবেন। আপনারা যারা শুনছেন, আমরা আমরা সাধারণ মানুষ যারা শুনছেন, আমি তো সবাইকে জানি না, হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ আছেন অসাধারণ,
কিন্তু জেনারেলি যারা এগুলো শোনেন তারা সাধারণ লোকই হন। সাধারণ লোক মানে একটা হচ্ছে সাধারণ বুদ্ধি। সাধারণ বুদ্ধি যাদের, কি করে বুঝবেন এনার সাধারণ বুদ্ধি? যে কোনো মানুষকে, সে বড় অফিসার হয়ে যেতে পারে, দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, কিন্তু সে সাধারণ বুদ্ধি। সাধারণ বুদ্ধি কি করে জানবেন? দেখতে হবে ওনার যে চেতনা এটা কোথায়, এটা দেহে না মনে। বেশিরভাগ মানুষ সারা বিশ্বে, সারা বিশ্বে এনাদের চেতনা থাকে দেহে, আমার আপনার ওর তার সবারই চেতনা দেহে। দেহে যা কিছু হলো সেটাই সবটাই, খিদে দেহ থেকে পায়, তৃষ্ণা দেহ থেকে হয়, ইচ্ছা আকাঙ্ক্ষা দেহ থেকে হয়, শীত উষ্ণ দেহ থেকে হয়, দেহ দেহ, আর বাচ্চা বয়স থেকে দেহ দেহ দেহ। আমার একজন খুব হিতৈষী বন্ধু তো দেখছেন চারিদিকে ঠান্ডা পড়ছে, আমাকে লিখছেন যে একটু সামলে থাকবেন, হ্যাঁ মাথায় টুপি টুপি লাগাবেন, দেহ ছাড়া কিছু বোঝেই না। আমি একবার একজনকে খুব বিরক্ত হয়ে বলেছিলাম যে ভাই তোমার সবটাই হচ্ছে এটার নিচে, আমার সবটাই হচ্ছে এটার উপরে। পুরো চেতনা সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, খাওয়া থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত চেতনাটা ঘাড়ের নিচে। চেতনাটা এটার ওপরে নিয়ে যান, এটাকে যত ভুলবেন শান্তি তত বেশি। কিন্তু এখানে উদ্দেশ্যটা অন্য বলার, আমরা এটা করতে গিয়ে ভুলে যাই যে মন বলে আমাদের একটা জিনিস আছে। যদি আমরা সারাদিন মন মন মন, তুমি আমায় বড্ড কষ্ট দিলে, মনে কষ্ট দিলে, তোমাকে দেখে ভারী আনন্দ হচ্ছে, মনের কথা, কিন্তু মন জিনিসটা কি, আমাদের জীবনকে কিভাবে চালায়, আমরা এটা অতটা খেয়াল করি না। এইটা যদি একবার বুঝতে পারেন দেখবেন জীবনে অনেক সমস্যা খুব সহজ হয়ে যায়। কিরকম? আমাদের শরীর, শরীরে যে অঙ্গগুলো রয়েছে, ইন্দ্রিয়গুলো যেটা যে রয়েছে, এই শরীর এই ইন্দ্রিয় চলে বাহ্য জগতে, যে জগতে আমরা আছি, ঘর বাড়ি সংসার এগুলোতে চলে। আর এখান থেকে যা যা গ্রহণ করে, যা কিছু গ্রহণ করে, যেমন আপনি ভালো খেলেন, খাওয়ার পরে আপনার একটা তুষ্টি হলো, এই তুষ্টির পরে শরীর ইন্দ্রিয়ের মাধ্যমে মনকে জানিয়ে দেয় যে সব ভালো, মন তখন হয়ে যায় তুষ্ট। সেখান থেকে আমরা মনে করি যেন আমাদের মন আর শরীর যেন এক। এই পয়েন্টটাকে একটু আপনার বোঝা দরকার। আমরা প্রায় ভুল করে বসি, আমরা চিন্তা ভাবনা করি না, আমরা ধ্যান ধারণা করি না। এই ক্লাস যখন শেষ হবে একটু ভেবে দেখবেন, এই জিনিসটাকে একটু ভেবে দেখবেন যে আমরা অজান্তায়, অজান্তায়, এই নয় যে আপনি ওর মানে ভুল করছেন, এটা অজান্তায় হয়। শরীর থেকে যা যা ইনপুটস আসে শরীর মাধ্যমে, মানে ইন্দ্রিয় দিয়ে, আমরা মনে করি আমাদের মন যেন সেটাই। আর এই যে বাহ্য জগৎ আর এই যে মন, এই সব যেন মিলে রয়েছে, কিন্তু জিনিসটা তা না। খুব সংক্ষেপে যদি আমরা বলি, অত্যন্ত সহজীকরণ করে যদি বলি, সিম্পলিস্টিক এটাকে বলা হয়, সহজীকরণ। সহজীকরণগুলো কখনো ঠিক হয় না। যে দেখবেন এই যে বেশিরভাগই যে পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইগুলো হয়, বা যারা এই উপদেশ দিয়ে বেড়ান, সবারই চরকায় তেল দিয়ে বেড়ান, এনার হচ্ছেন সমস্ত সিম্পলিস্টিক আইডিয়াস, কমিউনিজম, সিম্পলিস্টিক একটা আইডিয়া কি, সবাইকে সমান দেখতে হবে, সবাইকে কি সব এক করে দিতে হবে, এগুলো সিম্পলিস্টিক আইডিয়াস, পেছনে কোনো থিঙ্কিং নেই। এই লেনিন বলুন, স্টালিন বলুন, মাও বলুন, তাই শেষে দেখা গেলো ওরা নিজেদের ক্ষমতা নিয়ে বাকিদেরকে যেমন ছিল তেমনই রেখেছে। আরে কিছু তো ভালো হয়, যে কোনো পরিবর্তনে দুজনের খারাপ হয়, দুজনের ভালো হয়। আমি পরিবর্তন নিয়ে এখানে আলোচনা করছি, যে কোনো বিচারে যখন তুমি যাচ্ছ তার পেছনে তোমার চিন্তা কতটা গভীর, এগুলো হচ্ছে সিম্পলিস্টিক আইডিয়াস। ওইটা সিম্পলিস্টিক আইডিয়াকে এই জায়গাটা বোঝানোর জন্য আনছি, তিনটে জগৎ আমাদের কাছে পরিষ্কার, যদিও মাত্র তিনটে হয় না, আরো বেশি হয়, কিন্তু আমাদের বোঝার জন্য। প্রথম হলো আমাদের এই দেহের জগৎ, বস্তুগুলো যেগুলো রয়েছে,
আমার দেহ একটা বস্তু, আমার এই কলম এইটা একটা বস্তু, এই ঘর বাড়ি সংসার এটা একটা জগৎ, এটাকে বলে ফিজিক্যাল ওয়ার্ল্ড। এরপরে আছে একটা মেন্টাল ওয়ার্ল্ড, আমাদের মনের নিজস্ব একটা জগৎ আছে, তার বাইরে যেটা আরো সূক্ষ্ম, যেটা আমাদের সবাইকে ঘিরে রেখেছে, এটা হলো স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আধ্যাত্মিক জগৎ। আধ্যাত্মিক জগৎ ঈশ্বরের জগৎ, আধ্যাত্মিক জগৎ আত্মার জগৎ, ব্রহ্মের জগৎ, শুদ্ধ চৈতন্যের জগৎ, মনের জগৎ, সূক্ষ্ম পদার্থের জগৎ। যে কোনো জিনিস সূক্ষ্ম যদি হয় তার ক্ষমতা বেশি হয়, মনের ক্ষমতা অনেক বেশি। আর আমাদের যে শরীর এটা স্থূল জগৎ, এরা যখন স্থূল সূক্ষ্ম কারণ এই তিন জগতের কথা বলেন, অনেকটা সিমিলার, পুরোটা এক না, কিন্তু এখানে আমি বোঝানোর জন্য এই কথাটা বললাম, কারণ এটা আমাদের কাজে লাগবে। মনের জগৎ যেটা আমাদের অজান্তায়, আমরা জানিও না এই জিনিসটা, আমাদের যে মনের জগৎ সেখানে করে কি, আমাকে নিয়ে আর আমার যে দৃশ্যমান জগৎকে নিয়ে সে আর এক জগৎ সৃষ্টি করে দেয়, আমাদের জানাও নেই। আমাদের আছেন অমিত রায়চৌধুরী বলে, শ্রী অমিত রায়চৌধুরী, উনি আমাদের যে টক্সগুলো হয় উনি ওটাকে ট্রান্সক্রাইব করেন। তো এই নারদ ভক্তি সূত্র হচ্ছিল সেই সময়ে এই ইনার ওয়ার্ল্ড নিয়ে অনেক আলোচনা করেছিলাম, তো উনি ওই নারদ ভক্তি সূত্র দেখবেন archive.org আছে, নাহলে আপনারা চ্যাটে লিখে দিন, কেউ আপনাকে লিঙ্ক দিয়ে দেবে। ইন্টারনেটে গেলে archive.org যদি যান, বা ইউটিউবে আমাদের লেখা আছে, এখন দেববাণী উনি 1038 পাতায় করেছেন, আপনাদের ইন্টারেস্ট থাকলে নিতে পারেন। তো সেখানে ইনার ওয়ার্ল্ড নিয়ে একটা বিরাট লম্বা টক দিয়েছিলাম, যদি আপনারা পান ওই দেখবেন, সম্পাদনা শ্রী অমিত রায়চৌধুরী। ইনার ওয়ার্ল্ড জিনিসটা এমন সাংঘাতিক জিনিস, আমরা এই জগৎটা যেমন দেখছি, আমি দেখছি আমি আছি, এই বই আছে, এই জিনিসগুলো আছে, এই বস্তুগুলো আছে, আর এখানে আমি এর সঙ্গে জড়িয়ে আছি, আমি ভোক্তা, এগুলো সব ভোগ পদার্থ। আবার অনেক সময় যাকে ভালোবাসি তার কাছে আমি ভোগ পদার্থ, কিন্তু এগুলো হচ্ছে অত্যন্ত স্থূল, এগুলোর আসলে বেশি দাম নেই। আসল জিনিসটা হয় যেটা মনের জগৎ, মানসিক জগৎ না, মনের জগৎ। মনের জগতে কি হয়, আমি কেন কাউকে তার শিকার হতে দিই? একটা কথা আমি বারবার বলি, যদি আমি কাউকে ভালোবাসি সে আমাকে চুষে নিচ্ছে, আমিও চুষে নিচ্ছি তাকে, আমরা এটা বুঝতে পারি না। যার জন্য যখন এই বন্ধু ভালোবাসা যখন ভেঙে যায় তখন আমরা বলি যে দেখো শেষ করে দিল আমাকে, বা বোকা বানিয়ে দিল, এই ধরনের কথা, তুমি ছিলে কেন এতদিন, তোমাকে তো লোকে এত কথা বলেছে, মা বাবা বলেছে, বন্ধু বান্ধব বলেছে, তাও তুমি কেন করো? তার কারণ মনের জগৎ আমার যেটা, মনের জগতে আমি কিন্তু রাজা, ওখানে কেউ কোনোদিন রাজা হতে পারে না। সেই মনের জগতে যাকে আমি ভালোবাসি তিনি আমার আপন হয়ে রয়েছেন, আর আসল সুখগুলো আমি ওখান থেকে নিই। এখানে বাহ্য জগতে কি হচ্ছে আমাদের কাছে ইম্পর্টেন্স থাকে না, এটা আমরা বুঝতে পারি না। যদি আমার এই ক্লাস যখন শেষ হবে তারপর যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাবে। আমাদের অজান্তায় ধরুন আপনার সন্তান আছে, আপনার স্বামী আছে, আপনার স্ত্রী আছে, আপনার বন্ধু আছে, আপনি দেখবেন আপনার যে অন্তর্জগৎ মনের জগৎ সেখানে আপনি হলেন রাজা, কারণ ওখানে আপনাকে কেউ আটকাতে পারবে না, তার আশেপাশে নারা সেই মূর্তি হয়ে রয়েছেন। আপনি যাকে ভালোবাসেন সে আপনার বেসিক আছে, কিন্তু আসলে হয়তো জগতে নেই, কিন্তু মনের জগতে আছে। সেখানে আরেকটা কি প্রবলেম হয়, এই মনের জগৎ যেটা এটা ডাইনামিক, কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে। বহির্জগৎ যেমন কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে, এটাও কন্টিনিউয়াস চেঞ্জ হতে থাকে। বেশিরভাগই চেঞ্জ হয় পুরোনো ডেটাগুলো যেগুলো রয়েছে, রাজযোগে যে আমাদের টক্সগুলো রয়েছে বাংলায়, যদি মন দিয়ে শোনেন রাজযোগ, সেখানে দেখবেন এগুলো ওখানে আলোচনা হয়, প্রমাণ
বিপর্যয় বিকল্প নিদ্রা স্মৃতি, আমাদের যে পুরনো মেমোরিজগুলো রয়েছে, আমাদের যে স্বপ্নগুলো হয়, কল্পনাগুলো হয়, আর এই জগৎ থেকে আমরা যেগুলো পাই, এই সমস্ত জিনিস মনে থাকে। হিন্দুরা আরো বিশ্বাস করেন স্মৃতি এটা জন্ম জন্মান্তর থেকে চলে আসছে সংস্কার রূপে। এই সংস্কারটাকে যদি মিলিয়ে দেওয়া হয়, আপনি কল্পনা করতে পারেন আপনার মনে জগৎ কত বিরাট। বহির্জগতে যেটা, এই যে বাইরের জগৎ, বাইরের জগতে স্মৃতির কোনো দাম নেই, স্মৃতির সমস্ত দাম আছে মনে। আমাদের শেলি, খুব নাম করা কবি যারা ইংলিশ জানেন, তিনি এক জায়গায় বলছেন, মেমরি মিক্সড উইথ ডিজায়ার। এই ডিজায়ারটাও মনের, মেমরিটাও মনের, মেমরি মিক্সড উইথ ডিজায়ার। আমি যাকে ভালোবাসি সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি পাগল হয়ে যাচ্ছি, কেন? মেমরি মিক্সড উইথ ডিজায়ার। বহির্জগতে না আছে ডিজায়ার, না আছে মেমরি। বহির্জগতে বাস করা অনেক সোজা। আমরা যত আমরা বলি জগতে কি কষ্ট, আপনি মানুন, এই জগতে আসলে কষ্ট নেই, আসল কষ্ট এই জায়গাটায় আছে। আমরা এটা বুঝতেও পারি না কেন কষ্টটা হয়। মনের জগতে কি হয়, ফ্রিডম আছে, ওখানে আপনাকে আটকানোর কেউ নেই। যার জন্য যে বেশি মনের জগতে বাস করেন তিনি পাগল হয়ে যান। ঠাকুর যখন সাধনা করছেন, লোকে মনে করলো উনি পাগল হয়ে গেছেন, এটা বুঝতে পারেনি যে ঠাকুর মনের জগতে না, তিনি চলে গেছেন আধ্যাত্মিক জগতে, চেতনের জগতে চলে গেছেন। চেতনের জগতে যিনি চলে যান তিনি কখনো পাগল হবেন না। কিন্তু যে সবসময় মনের জগতে বাস করে সেটা পাগল হয়ে যাবে, মূর্খ হয়ে যাবে, অবাস্তববাদী হয়ে যাবে। জীবন চালানোর জন্যে স্থূল জগৎ আর এই মনের জগৎ, এটাকে কন্টিনিউসলি হারমোনাইজ করে রাখতে হয়। মনের জগতে যে সমস্যাটা কি হয়, মন ফ্রি স্পিডে চলতে পারে, প্রচন্ড স্পিডে, ফলে যে কোনো ব্যাপারে নিজের একটা জিনিসটা কেমন হবে সেটাকে বানিয়ে নেয়। এই অনেক সময় দেখবেন যার সঙ্গে আপনার ঝগড়া আছে তাকে নিয়ে আপনি ভাবতে থাকেন, ওর সঙ্গে কথা বলতে যাব, ওকে আমি এই বলবো, ও আমাকে তখন এটা বলবে, আমি তখন এটা বলবো। যাকে ভালোবাসেন তার নামে ওটাই বলবেন, মা, তার ছেলে হয়তো অনেকদিন পরে বাড়ি আসছে, মা ভেবে যাচ্ছে ছেলে আসবে, ছেলের জন্য এটা বানাবো, এটা করব, ছেলেকে এভাবে আদর করব, ইত্যাদি ইত্যাদি। মাঝখান থেকে হঠাৎ খবর হলো ছেলে এখন আসবে না, সাত দিন পরে আসবে। মা রাত্রে রান্না করে বসে আছে, ছেলে আসবে, ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, মা রেগে গেলেন, কেন রেগে যাচ্ছেন? এটাই যদি বলতো আমি দু ঘন্টা পরে আসবো, তাহলে তো মা রাখতেন না। ছেলে রাত আটটায় আসুক, ছেলে রাত দশটায় আসুক, মা রাখবে না যদি মা আগে থেকে জানে। এই যে আমরা বারবার বলি আগে থেকে যদি জানিয়ে দিতে, কেন? কারণ কি হয়, মন যে সংসার তৈরি করে সেখানে পরিষ্কার হয়ে গেছে ইনি আটটার সময় আসবেন। পদার্থ জগৎ যেটা, এটা নিজের মতো চলে, ওর মনে জগতের সঙ্গে ওর কোনো রিলেশন নেই। আপনি ঠিক করলেন পিকনিক করবেন একটা, 15 দিন পরে, এ আমার ছিল এই আমরা মার্চ মাসে আমরা একটু দু চারজন আমার বন্ধুরা মিলে বাইরে যাই, মাই সাজে, কখনো এখানে কখনো সেখানে, 5-7 দিনের জন্য আমাদের টিকিট টিকিট সব করা ছিল, সব ব্যবস্থা করা, হঠাৎ করোনা এসে গেল। প্রথমে থেকে একটু মন খারাপ হচ্ছিল, সামলে নিলাম নিজেকে, ঠিক আছে, সব টিকিট ক্যান্সেল হলো, সব ব্যবস্থা ক্যান্সেল করতে হলো। 4 মাস পরে একটা জিনিস করবেন, 3 মাস পরে, 2 মাস পরে করবেন, মন এগিয়ে ওখানে দাঁড়িয়ে গেল, সেখানে নিজের সংসার সৃষ্টি করে। ইতিমধ্যে যে স্থূল জগৎ যখন যাচ্ছে, স্থূল জগৎ অন্য ডাইনামিক্সে চলে, ওটা মেলে না। যেমনি মেলে না, সঙ্গে সঙ্গে মনের জগৎটা ভেঙে যায়। মনের জগৎ যখন ভেঙে যায় তখনই দুঃখ হয়।
মনের জগতে যখন আপনি আগে থেকে কিছু শুনেছেন, কিছু দেখেছেন, সেটাকে পাওয়ার ইচ্ছা জেগে উঠলো, এটা মনে হয়, এটাকে বলে কামনা। যদি না পাওয়া হয় আমরা রেগে যাই, যদি মনে হয় যে চলে গেল পুরো, তখন শোকে ভেঙে যায় চোখে জল। এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই সমস্ত জিনিসগুলো হয় মনের জগৎ, সেখানে আপনি রাজা, সেখানে একটা জগৎ বানিয়ে নিয়েছে যেখানে সমস্ত ডিকটেশন, মনের রাজা আপনি, সেখানে তো কিছু না, বাইরের রাজা না হতে পারেন, মনের রাজা তো হতেই হতে পারে না, সবাই রাজা। বহির্জগৎ মেলে না, যখন মেলে না তখন কাম হয়, ক্রোধ হয়, লোভ হয়, পাওয়ার ইচ্ছা মোহ হয়, যদি পেয়ে গেলেন তখন মদ অহংকার, আমার মতো কে আছে। আর অপর যদি বেশি ভালো পেয়ে থাকে তাহলে মাৎসর্য হিংসা, সব কিছু হয় যখন মনের জগৎ এই বহির জগৎ থেকে যখন মেলে না, মনে জগৎ এগিয়ে 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 চলে যাচ্ছে। তাহলে এখন উপায় কি? যদি আপনি দুঃখ থেকে বেরোতে চান, কষ্ট থেকে বেরোতে চান, শোক থেকে বেরোতে চান, কাম ক্রোধ থেকে বেরোতে চান, উপায় বাস্তববাদী হয়ে যান, যে প্রায় বলে বাস্তববাদী হ, বাস্তববাদী কি হওয়া যায় জগতে? কখনো সম্ভব না, নেভার, নট পসিবল। আমাদের বলে পাস্ট ইজ গন, ফিউচার ইজ ইয়েট টু কাম, লিভ ইন প্রেজেন্ট। লিভ ইন প্রেজেন্ট কি কখনো হয়? এইগুলো হচ্ছে সিম্পলিস্টিক উপদেশ, সিম্পলিস্টিক, সহজ করে একটা সহজীকরণ করে লিভ ইন প্রেজেন্ট মানে হোয়াট ননসেন্স, কেউ থাকতে পারে লিভ ইন প্রেজেন্ট? তাহলে তো আমাদের যত শাস্ত্র সব মিথ্যা হয়ে গেল। যোগ শাস্ত্র যখন বলছেন এই যে প্রমাণ বিপরীয় বিকল্প নিদ্রা স্মৃতি, মানুষ চিন্তা ভাবনা করে নেয়, তার মেমোরিতে ডিস্টার্বেন্স আসে, মেমোরিতে জিনিসগুলো ঘুরে ঘুরে আসে, আর স্মৃতি কোথায় যাবে ওগুলো? লিভ ইন প্রেজেন্ট যদি হয়, কবিরা কবিতা লেখা ছেড়ে দেবে, সঙ্গীতজ্ঞ গান ছেড়ে দেবে, পেন্টিং লোকেরা ছেড়ে দেবে, সায়েন্টিস্ট বিজ্ঞান ভুলে যাবে যদি লিভ ইন প্রেজেন্ট হয়। এনারা কেউ, নান অফ দেম লিভ ইন প্রেজেন্ট, নান। যারা ক্রিয়েটিভ পার্সনস কেউ বর্তমানে বাস করেন না, বর্তমানে বাস করে না বলেই ক্রিয়েটিভিটি হয়। যিনি বর্তমানে বাস করেন সেই জন্য দেখবেন ক্রিয়েটিভ লোকগুলো একটু পাগল হয়, অ্যাবনর্মাল হয়। প্রত্যেক ক্রিয়েটিভ মানুষ আরো পাজে, ক্রিয়েটিভ মানুষ ও দেখবেন চরিত্র সবসময় গোল এলোমেলো হয়, অলওয়েজ। ওরা সংসারের নিয়ম মেনে চলে না, যে নানান রকম জিনিস না, সৎ পুরুষ হওয়া, চরিত্র গঠন, এগুলো ক্রিয়েটিভ লোকেরা দে আর বিয়ন্ড ইট। তারা নিজের জগতে বাস করেন, তাহলে বন্ধ করে দিই আমরা সবাই, মানে এমন বোকা বোকা কথা। উপায় হচ্ছে অন্তর্জগৎ মানে মনের জগৎ আর এই যে বহির জগৎ, এটাকে যতটা হয় সিঙ্ক্রোনাইজ করা, যতটা সম্ভব সিঙ্ক্রোনাইজ করা। তার মানে এই যে আমি একটা উদাহরণ অনেকবার দিয়েছি, আপনার একটা প্রিয় কুকুর, তাকে নিয়ে আপনি বেড়াতে যান, কুকুর জানে যে আমার যিনি মালিক তিনি এই পথ দিয়ে যান। হঠাৎ কোনো কারণে একদিন আপনি রাস্তা পাল্টে নিলেন, কুকুরটা এবার মন মরা হয়ে আস্তে আস্তে পেছনে আসবে, একবার যখন এসে গেল আবার দৌড়িয়ে দৌড়িয়ে সামনে সামনে যাবে, আপনি আবার রাস্তা পাল্টে নিলেন, কুকুরটা মন মরা হয়ে আবার আসে। এই পদার্থ জগতের পেছনে পেছনে যদি আপনি চলেন সঙ্গে, মন কি হয় কুকুরের মতো এগিয়ে 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 যায়, পদার্থ জগৎ নিজের মতো যাচ্ছে, হঠাৎ এখানে পাল্টে গেল, হঠাৎ ওখানে পাল্টে গেল, তখন মন মন মরা হয়ে তার পেছনে তাকে আসতে হয়, সে পেরে ওঠে না, কেঁদে ফেলে। উপায় কি? যতটা পারো পদার্থ জগতের সঙ্গে চলো। আরেকটা উপায় আছে, মন হলো দালালের মতো, মন করে দালালি, পদার্থ জগৎ আধ্যাত্মিক জগতের সঙ্গে। এই মনের সাহায্যে কেউ যদি আত্মার জগতে প্রবেশ করে যায়, ঈশ্বরের জগতে যদি কেউ প্রবেশ করে, এটাও ঈশ্বরের জগৎ, এটাও আত্মার জগৎ, কিন্তু পুরোপুরি যদি ওইটাতে চলে যায়, তখন এগুলো খড়কুটো বলে বোধ হয়। ঠাকুরের খুব সহজ কথায়, যে মিষ্টি শরবত খেয়েছে সে চিটে গুড়ের পানা তার আর ভালো লাগে না, একবার একবার যদি সেই আত্মার যে
ঐশ্বর্য, আত্মলাভের যে আনন্দ, আত্মলাভের যে সন্তুষ্টি, এই জিনিসটাকে যদি পেয়ে যায় তখন কেউ সব উড়ে যায়, খড়কুটো বলে উড়ে যায়। অ্যাপোলো 11 যখন চাঁদে গেছিল, নীল আর্মস্ট্রং, তো তাতে ছিলেন মাইকেল কলিন্স, যিনি নামেননি, অ্যাডভিন অ্যালড্রিন, মাইকেল কলিন্স। তো মাইকেল কলিন্স যখন ফেরত এসেছিলেন, খুব সুন্দর বই লিখেছিলেন, পরে অ্যাবনর্মাল হয়ে গেছিলেন, তিনি বলছেন যে অন্তরিক্ষে অত ওপর থেকে পৃথিবীকে দেখলাম, সে যা সৌন্দর্য, এরপরে আর মনে কিছু টেকে না। তার সঙ্গে ওনার একটু দুঃখও ছিল যে চাঁদে উনি নামতে পারলেন, ওনার নাম থাকলো না। আইডিয়া, যদি আপনি একবার অপরূপ রূপ দেখে নিয়েছেন, তখন একদম সব খড়কুটো মনে হয়। তাহলে উপায়, দুঃখ নিদানের উপায় দুটি, এক, মনকে বেশি দৌড়তে দেবেন না, যতটা সম্ভব এই বাস্তব জগতে পায়ে পা মিলিয়ে চলবেন, কিন্তু তার থেকেও বেশি পদার্থ জগৎ যেটা, এটাকে ধীরে ধীরে শিখুন কিভাবে এর যে ইম্পর্টেন্স। আমরা হলাম দেহাভিমানী, আমাদের সমস্ত চেতনা দেহে ঢুকে রয়েছে, মনে দেহে ঢুকে রয়েছে, এটাকে আস্তে আস্তে সরিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া, আত্মজ্ঞানের দিকে। এটা যত যাবে আত্মজ্ঞানের দিকে, তত কিন্তু আপনার অবসাদ কমবে, দুঃখ কমবে। আরে করে দেখুন না, আমার ক্লাসে বোধহয় বললাম একদিন, আমাদের ক্লাসে একজন আসেন, তো বললেন মহারাজ আপনি বলেছিলেন 3 দিন সবাইকে নারায়ণ রূপে দেখতে, তো পারলাম না, ওনার বাচ্চা ছেলে মেয়ে আছে, বললাম পারলাম না, একদিনও পারলাম না। পারলাম না মানে, তাই বলে কি আপনি ছেড়ে দেবেন নাকি? চেষ্টা চালিয়ে যান, লেগে থাকুন, যে কোনো জিনিসে লেগে থাকুন, লেগে থাকুন। ঠিক করেছেন, এটা করব আর ছাড়ব না, এটাকে বলে ধৃতি। গীতায় বারবার আসবে ধৃতি, ঠাকুর এটাকে বলতে আট চাই, আট। একটা জিনিস আপনি ধরেছেন, ধরেছেন এইটাই করব, এই আট না থাকলে কিন্তু হয় না। হ্যাঁ হচ্ছে, হবে, করছি, করব, এদি হয় না। যদি ধরেছেন, ইউ হ্যাভ টু ডু ইট। এই হলো একটা ইন্ট্রোডাক্টরি টক, যে কাম, ক্রোধ, দুঃখ, এইগুলো থেকে বেরোনোর উপায়টা কি। এখান থেকে আমরা এবার ঢুকব গীতার মূল শ্লোকে, যেখানে এনারা এই জিনিসটার ব্যাখ্যা করবেন। এর আগের দিন বলেছিলাম যে ব্যাখ্যা করব কাম ক্রোধ কেন হয়। কাম ক্রোধ এই জন্য হয় কারণ আপনার মন এগিয়ে গেছে। আমরা অনেক সময় বেশি স্বপ্ন দেখো না, কষ্ট পাবে, চলিত ভাষা আমরা এই কথাগুলো বলি, কিন্তু আমরা জীবনে লাগাই না, জীবনে লাগালে এত কষ্ট হবে না। আমি 2 মিনিট দেখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে চটপট করে বলুন, আলতু ফালতু প্রশ্ন নেই, কাজের প্রশ্ন যদি থাকে। এক মিনিট দেখি, যাকে এখন বেশিরভাগই প্রণাম হরেজি থাকে, হ্যাঁ নন্দিতা ঘোষ, মহারাজ গীতা কি যে কোনো সময় পড়তে পারি? যখন খুশি পড়ুন, বা বর্ণনা দোবে, পঞ্চমাধ্যায় মুখস্থ হয়েছে, খুব সুন্দর, কনগ্রাচুলেশনস, আমার হৃদয় থেকে আপনি শুভেচ্ছা জানুন। মেডিসিন ইনফো ইন্ডিয়া, দেহ থেকে মন কিভাবে উঠানো যায়, প্র্যাকটিস করে, সবটাই প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস ছাড়া কিচ্ছু নেই। তবে এই ষষ্ঠ অধ্যায় যখন ঢুকবে, সেখানে আরো বেশি পরিষ্কার করে বলবেন এই এই মনটাকে কিভাবে সরানো যায়। সোমনাথ চৌধুরী, মহারাজ টক অ্যাবাউট করণ বিশ্বা, কি জানি কি বলছেন, বুঝলাম না।
রত্নদ্বীপ বাই আমি অনেক চেষ্টা করি কিন্তু মন এদিক ওদিক চলে যায়, আরে আমাদেরও যায়, কাম ক্রোধ আটকে যায়, আরে আমাদেরও হয়, এগুলো কোনো ব্যাপার না, এগুলো শুনে রাখতে হয়। চেষ্টা করতে করতে ঠাকুর বলছেন সবাই না হলে কিছু হয় না, চেষ্টা চালিয়ে যেতে হয়। এটা সবারই হয়। আপনারা এই যে ভাবেন যে সন্ন্যাসী মানে তিনি একটা জীবন মুক্ত হয়ে গেছেন, এরকম কিছু না, এনারা তত্ত্বকে মোটামুটি বুঝেছেন, আপনারা তত্ত্ব জানেনও না, এটাই ডিফারেন্স। একটা তত্ত্বকে না জানা, তত্ত্বকে জানাতে তফাৎ হয়ে যায়। তত্ত্বকে জেনে তত্ত্বকে বুঝেছেন, সেই তত্ত্বকে বুঝে এইবার নিজের জীবনটাকে ঢালতে শুরু করলেন, আপনারা এখনো তত্ত্বটা জানেন না, এই তফাৎ। এই ক্লাসগুলো করছেন, ধীরে ধীরে তত্ত্ব যাবে, ধীরে ধীরে মাথায় ঢুকতে শুরু হবে, সেখান থেকে আপনার ইচ্ছা জাগবে যে হ্যাঁ এটা করি, হবে। একদিনে হয় নাকি? কোটি কোটি জন্ম দিয়ে আজকে আপনার এই দুরবস্থায় পৌঁছেছেন। আজকে আপনার মন যে চঞ্চল, মন নিয়ন্ত্রণে নেই, মনে কাম ক্রোধ বোধ, কোটি কোটি যবে থেকে সৃষ্টি চলে আসছে তবে থেকে আপনি এগুলো করে 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 কোন জন্মে সাপ বিছে গাধা ঘোড়া হাতি ছিলেন, কত কাম ক্রোধ করেছেন, ওই সমস্ত সংস্কার আছে, যাবে একদিনে চলে যাবে? একদিন গীতা শুনলে হয়ে যাবে নাকি? আপনার এই নিষ্ঠা, আপনার এই ভক্তি, আপনি শ্রদ্ধার সঙ্গে শুনছেন, বিশ্বাস করুন, আমি কোনো এ করে বলছি না, আপনারা মহাপুরুষ। একটা মহাপুরুষের স্বভাব না থাকলে নিষ্ঠার সঙ্গে এভাবে গীতা শুনতে পারবেন না। ফ্রিতে আমরা এই ক্লাসগুলো দিচ্ছি, এখানে কোনো প্যালা দিতে হয় না। ঠাকুর বলতেন প্যালা দিতে হয় না, আপনি যান নাম করা যে বাবাজিগুলো স্পিচ দেয়, কত দক্ষিণা টিকিট ফিকিট কেটে, তাও দেখুন শোনে না লোকেরা। আপনার পাড়ার লোকেদের বলুন, কেউ শুনতে চাইবে না, বলবে আপনার মাথা খারাপ হয়েছে, আপনাদের শুভ সংস্কার আছে, কোনো শো অফ নেই। আপনি যখন ওই বড় বড় মহাত্মাদের শুনতে যান, একটা পরিচিতি হয়। এই মঠে দেখি ভক্ত সম্মেলন হয়, এই দিদি সেই দিদি, ও দিদি তুমি এসছো, বা তোমার শাড়িটা কত সুন্দর, কি সব কথা কানে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। এগুলো কি ভক্ত মানে ভক্তি থাকে সেখানে? এখানে কোনো শো অফ নেই, নিজের মনে চুপচাপ শুনে যাচ্ছেন কম্পিউটারের সামনে ফোনের সামনে। এগুলো মহাপুরুষের লক্ষণ। যারা মহাপুরুষ হন, যা মহাপুরুষ হতে চলেছেন, তারাই এভাবে একান্তে ধর্মের কথা শুনেন। দ্বিতীয় যেখান থেকে আসে শুনছেন, আপনার অজান্তায় আপনার উপরে প্রভাব পড়ছে, আপনি এটা বুঝতেও পারবেন না। স্বামীজি খুব সুন্দর বলেছেন, সারা রাত ধরে হিম পড়ে, সকালে যখন গোলাপ ফোটে তখন বোঝা যায় ওই হিমের বিন্দুগুলো, সারা রাত আপনি এমনি কিচ্ছু বুঝতে পারবেন না। ধর্মতত্ত্ব ঠিক এইভাবেই চলে, চুপচাপ পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, এর প্রভাব কিছু বছর পরে দেখা যাবে, ধরে রাখুন ধরে রাখুন, শুনতে থাকুন ভাবতে থাকুন, আর কিচ্ছু করতে হবে না। আমাদের মাঝে মাঝে লোকে বলে এই এত তো শুনছে কিছু কাজে লাগে, আরে কাজে লাগানোর জন্য নয়, আপনি তার তো ফিজিক্স কেমিস্ট্রি পড়েছিলেন যখন কলেজে পড়তেন, আপনি কি অ্যাটম বোমা বানাতে শুরু করলেন নাকি? কত কি পড়েছেন স্কুলে যখন ছিলেন কলেজে ছিলেন, এই নিয়ম ফিজিক্সের, ওই নিয়ম ফিজিক্সের, এই ট্রিগনোমেট্রি নিয়ম জীবনে লাগিয়েছেন কখনো? তাহলে কেন পড়ানো? পড়ানোর জন্য জ্ঞান, জ্ঞানটাই হচ্ছে একটা উদ্দেশ্য, মন তাতে খোলে। এই জিনিসগুলো হচ্ছে জীবন পরিবর্তনকারী জ্ঞান। আপনি বুঝতেও পারবেন না, আপনার জীবন পাল্টে যাবে। এই বলে বলছেন যে যিনি জ্ঞানী তিনি দেখেন আত্মাই রয়েছেন, আত্মা ছাড়া কিচ্ছু নেই। আমরা অনেকবার এটা আলোচনা করেছি, যখন জ্ঞানী সেই অবস্থায় পৌঁছে যান, নির্বিকল্প সমাধিতে পৌঁছে যান, তখন দেখেন আত্মা ছাড়া কিচ্ছু নেই, বাকি সব নাম রূপের খেলা, নাম রূপ মিথ্যা, আত্মাই সত্য, ঈশ্বরই সবকিছু হয়েছেন।
এই সমস্ত রূপ মিথ্যা, ঈশ্বরই আসল। না প্রঋষেত প্রিয়ং প্রাপ্য, নো দ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম, স্থির বুদ্ধির সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। আপনাকে একটা বলি, আমাদের ইউনিভার্সিটি থেকে দুবার পুরো গীতার চ্যান্টিং হয়েছে, ওগুলো ইউটিউবে আছে। আপনারা এই RKM ভেরি বলে টাইপ করবেন ইউটিউবে, গীতা চ্যান্টিং ওখানে এসে যায়। এই অনেকেই আপনার লিখছেন যে গীতা উচ্চারণ করতে পারছেন, ওখানে পরিষ্কার দেওয়া আছে। আমরাও এখানে যতটা পারি, ছটপট করবেন না। ধর্ম তত্ত্ব শুনতে গেলে মনটাকে শান্ত করতে হয়, স্নিগ্ধ করতে হয়, হৃদয়টাকে মায়ের মতো করতে হয়। মনের ধৈর্যটা মায়ের যেভাবে সন্তানের প্রতি হয়, সেভাবে ধৈর্যটা আনতে হয়, তবেই শাস্ত্র কৃপা করেন, নাহলে কৃপা করেন না। বলছেন, না প্রঋষেত প্রিয়ং প্রাপ্য, নো দ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম, স্থির বুদ্ধির সম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। আমরা এই যে মনের কথা বললাম, সেখানে যখন মিলে যাচ্ছে মনের জগৎ আর পদার্থ জগৎ, তখন আনন্দ হয়। বাহ, কি দারুণ হলো, কি আমরা আশা করিনি হঠাৎ পেয়ে গেলাম, আরো বেশি আনন্দ। লটারি যার লেগে যায়, কি আনন্দ, কি আনন্দ। বলছেন যে যারা আত্মজ্ঞানের পথে, যারা আত্মজ্ঞানী, যখন এটা বুঝে নিলেন আত্মা ছাড়া বাকি সব মিথ্যা, তখন প্রিয় কোনো কিছু পেলে আনন্দে আটখানা হতে নেই, অপ্রিয় কিছু হয়ে গেলে মন খারাপ করার কিছু। এটা প্র্যাকটিস করতে হয়। যে মাঝে মাঝে লিখছেন, এই যে এক্ষুনি লিখলেন আমার কাম ক্রোধ হয়, আপনি একটু প্র্যাকটিস করুন তো। প্রিয় জিনিস পেলে লাফিয়ে উঠবেন না, অপ্রিয় পেলে ভেঙে পড়বেন না। তাহলে কি ঠাকুর স্বামীজির হতো না? অবশ্যই অনেকের হতো। ঠাকুর বলছেন, ঘোড়াওয়ালাকে বলেছিলাম 4টার সময় আসতে, এসে কথা দিলে কিন্তু আসেনি, আমি খুব রাগ করলুম। ঠাকুরের ওই রাগে কারোর অনিষ্ট হয় না, কিন্তু ঠাকুরের যে মন সেটা এগিয়ে রয়েছে, 4টার সময় কোথাও যাওয়ার আছে, এলো না, রেগে যাবেন। ওই রাগটা কিন্তু ওনাকে যে পুরো ছাপ, একটা স্থায়ী ছাপ, সেটা ছাড়বে না। যদি আধ ঘন্টা পরে সেই ঘোড়াওয়ালা এসে বলে, টাঙ্গাওয়ালা এসে বলে, গাড়িওয়ালা ক্ষমা করুন, এই ও ঠিক আছে, ভুলে গেল ভুলে গেল, এটা হচ্ছে মহাপুরুষের লক্ষণ। আমার আপনার স্বভাব এমন, যার উপর রেগে গেলাম তার কোনোদিন আর মুখ দেখবো না, সত্যিকারের মুখ দেখবো না। মনের জগৎ আর এই পদার্থ জগৎ, এর গ্যাপ যত কমানো হয়, কাম ক্রোধের বেগ তত কমে যায়। যারা আত্মজ্ঞানীর আত্মজ্ঞানের পথে, যারা আত্মজ্ঞানী, তাদের কাছে পদার্থ জগতের কোনো দাম নেই, কারণ তারা জানেন আত্মাই সবকিছু হয়েছেন। না প্রঋষেত প্রিয়ং প্রাপ্য, নো দ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম, স্থির বুদ্ধির অসম্মূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। বলছেন আচার্য সুন্দর, খুব সুন্দর বলছেন, দেহ মাত্র আত্মদর্শিনা হি প্রিয় অপ্রিয় প্রাপ্তি হর্ষ বিষাদ স্থানে, না কেবল আত্মদর্শিনা। যারা দেহাত্ম অভিমানী, দেহ মাত্র আত্মদর্শিনা, যারা আত্মাকে নিজেকে দেহ বলেই জানে একমাত্র, তাদেরই হর্ষ আর বিষাদ, প্রিয় পেলে হর্ষ আর অপ্রিয় পেলে বিষাদ হয়। কাদের হয়? আপনাদের যাদের খাতা কলম আছে দয়া করে এটা লিখে নিন, যারা দেহ অভিমানী আত্মা, যিনি নিজের দেহেতেই আত্মাকে দেখেন। আত্মাকে বিভিন্নভাবে দেখা হয়, বহির্জগতে দেখা হয়, যেন খুব লোভী পুরুষ, সে টাকা পয়সা গয়না কাঠি এতেই মনে করে আমি, তার যদি ওগুলো নাশ হয় মনে করে আমি শেষ। যে অত্যন্ত কামী পুরুষ, সে কামের বস্তুতে আমিকে দেখে, যার জন্যে মেয়ে যদি ছেড়ে দিল ছেলে সুইসাইড করে নেয়, মেয়ে যদি ছেড়ে দিল পাগল হয়ে যায়, মেয়ে যদি ছেড়ে দেয় জীবন ভেঙে গেল, কারণ বহির্বস্তু। এটা হচ্ছে পরাক আত্মন, পরাক বাইরের এটাকে দেখছে, আর দেহটা হচ্ছে মাঝামাঝারি, পরাকও না আর প্রত্যেকও না।
যিনি দেহকে মনে করেন আত্মা, আমরা সবাই এর মধ্যে রয়েছি, কম বেশি দেহকে আমরা আত্মা মনে করি, এনাদেরই এই দুরবস্থাটা হয়। যারা কামী পুরুষ, লোভী পুরুষ, এরাও কিন্তু কোথাও না কোথাও নিজের দেহের সঙ্গে ওগুলোকে জড়িয়ে রাখেন বলে ওদের হর্ষ বিষাদ, প্রিয় অপ্রিয় প্রাপ্তিতে এই দুরবস্থাটা হয়। আচার্য বলছেন প্রিয় অপ্রিয় পেলে হর্ষ বিষাদ কার হয়? বলছেন যারা দেহ মাত্র আত্মদর্শী না, কিন্তু যারা কেবল আত্মদর্শী না, যারা সবসময় আত্মাকে দেখছেন, এক রস আত্মা, সমরস আত্মা, তস্য প্রিয় অপ্রিয় প্রাপ্তি অসম্ভবাত। আরে প্রিয় অপ্রিয় কি করে হবে, সবকিছু তো মনকে নিয়ে, মন যদি সেখানে ভরে থাকে সমতা সমরসতা আত্মাতে, তাহলে এই বইয়ের জগতে কি হচ্ছে ও তো ঢুকবেই না সেখানে। ইট ডাজন্ট কেয়ার, ইজ বিয়ন্ড অল দিস। এই শ্লোকটা 20 নম্বর শ্লোক, খুব সুন্দর শ্লোক, পারলে মুখস্থ করে নিন আর বারবার বিচার করবেন। আর আচার্য যে এত সহজভাবে এত সুন্দরভাবে বলছেন, প্রিয় পেলে হর্ষ, অপ্রিয় পেলে বিষাদ, এটা একমাত্র যারা দেহের মধ্যে আত্মাকে দেখেন, দেহের মধ্যে নিজেকে দেখেন, তাদেরই হয়। যারা সেই অনন্তে আত্মাকে দেখেন তাদের এই সমস্যাটা হয় না। আমার আপনার দুঃখের কারণ কেন? বিষাদ। বিষাদ কেন হয়? অপ্রিয় বস্তু ইয়া প্রিয় অসংযোগ, প্রিয়ের সঙ্গে সংযোগ হচ্ছে না, আরো বাজে অপ্রিয়ের প্রাপ্তি। বাঁচার উপায় কি? ঈশ্বরে মন দিন, ঠাকুরে মন দিন, হাত তালি দিয়ে হরিনাম করুন। হ্যাঁ, বলবেন কেন, গুরু তো বলেছেন যে করে গণনা করবে আর ঠোঁট পর্যন্ত যেন না নড়ে। অবশ্যই করে গণনা করা তো আর গানি নেই, ধরুন রাম মন্ত্র আছে, রাম রাম, আপনি হাতে দিয়ে নিজের মধ্যে রাম রাম গান করছেন, কে কেউ বুঝতে পারবেন আপনার কি কি বলছেন ভেতরে, মনে মনে যেমন গুনগুন করে, একটু গুনগুন 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 করছে, খুব করো না, যখনই ফাঁকাতে করুন। লোকে বলবে সমর্পণানন্দর ক্লাস করে মাথাটা গেছে, ভালো, তাতে অ্যাটলিস্ট আপনি শান্তিতে থাকবেন, কারণ মন যদি ফাঁকা থাকে প্রিয় অপ্রিয়। বলছেন সমস্ত ভূত, সমস্ত প্রাণী, সমস্ত বস্তুর মধ্যে সেই আত্মা। ঠাকুর বলছেন গঙ্গার ঢেউ, তারপর যেন বালিশ ভেসে যাচ্ছে, গঙ্গার ঢেউটাও সমান, ঢেউতে উঠছে নামছে, একটা উঠলো এই গেল, এই উঠলো এই গেল, ফলে কি হয়, ওর কোনো কিছু কোনো কর্মের দিকে ওর স্পৃহা থাকে না, সবকিছু তো বেরিয়ে যায়। আর কিসের কর্ম? কর্ম হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্যে, এনার কোনো কিছু পাওয়ার থাকে না, ফলে কি হয়, দেহকে চালানোর জন্য যতটুকু দরকার ততটুকু। আজকে পড়লাম কেরলে ওই ইনকাম ট্যাক্স আদি অ্যাটাক করেছে, একজন আর্চ বিশপ খ্রিশ্চান এতে কত কোটি কোটি টাকার সম্পত্তি কিভাবে কিভাবে জমা করেছে। আরে কিসে তুমি ম্যান অফ গড, আসেও নাকি পুরো ফেক, মানে ও কি কেউ বানায়নি, নিজে থেকে সেলফ প্রোক্লেমড আদি। এই মানুষগুলো যারা হয় এনারাই হলেন অনুকরণীয়, আমাদের জীবন ধারাটা চলে তাদের পদচিহ্নে চলতে চলতে। বাহ্য স্পর্শে স্বশক্তাত্মা, এটা হচ্ছে বাহ্য স্পর্শেসু আসক্তাত্মা, বিন্দত্যাত্মনি ইয়ৎ সুখম, সব্রহ্ম যোগ যুক্ত আত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। অক্ষয় সুখ কিভাবে পাবেন, অক্ষয় সুখ কিভাবে পাবেন, দুঃখের নিবৃত্তি কিভাবে হবে, কারণ দুঃখের না নিবৃত্তি না হলে সুখ পাওয়া যাবে না। বলছেন বাহ্য স্পর্শেসু আসক্তাত্মা, আত্মা বলতে কিনা অন্তঃকরণ, আত্মা বলতে কিনা মন, আমাদের কি হয় স্পর্শ, স্পর্শ হয় যেটাকে ছোঁয়া যায়। বেদান্ত মতে, হিন্দু মতে, আমাদের যে মন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বাইরে গিয়ে তাদেরকে ছুঁয়ে নেয়, ওখান থেকে যখন একটা সিগন্যাল আসে, ধরুন আমরা একটা
শুনলাম কোনো কিছু মধুর লাগলো, তখন আমাদের যে চেতনা কান দিয়ে বেরিয়ে ওই জিনিসটাকে ছুঁয়ে নেয়। একটা জিনিস দেখতে ভালো লাগলো, ওটার দিকে এগিয়ে যায়। আবার অনেকে বলেন ওটা সবসময় এগিয়ে এরকম এরকম ছোঁয়ার চেষ্টা করছে, অক্টোপাসের যেমন হাতগুলো রয়েছে সেটি ছোঁয়ার চেষ্টা করছে, এরা সবসময় ছোঁয়ার চেষ্টা করছে। সেই জন্য জগতে যাবতীয় যা কিছু এটার নাম স্পর্শ। পঞ্চ ইন্দ্র দিয়ে যেটাকেই পাওয়া যায় সেটা হলো স্পর্শ। তার মানে আপনি আমার জন্যে স্পর্শ, আমি আপনার জন্যে স্পর্শ। আর এগুলো ভেতরে নেই, বাইরে আছে, সেই জন্য এটা বলছে না বাহ্য স্পর্শ। কি সুন্দর কবিতা! হ্যাঁ, আমরা সেই বলি শেক্সপিয়ার, বায়রন, শেলি, এগুলো কবিতা দেখুন, বাহ্য স্পর্শে স্বশক্ত আত্মা। বাইরের যে কোনো জিনিস সেটার প্রতি আমাদের মন চলে যায়, আমরা সেখানে গিয়ে আসক্ত হয়ে যাই। হ্যাঁ, বাহ্য স্পর্শে স্বশক্ত আত্মা, এনাদের যে মন কখনো বাহ্য কোনো জগৎ কোনো বস্তুর প্রতি আসক্ত হবে না, এটা ল্যাচ অন হবে না, অ্যাটাচ করবে না। এইটা অ্যাটাচমেন্ট না হওয়াতে যে সুখটা হয়, বিন্দতি আত্মনি ইয়ৎ সুখম, এটা হচ্ছে ভেতরের সুখ। আমরা এই বহির্সুখ 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 করে করে এমন হয়ে গেছি আমরা ভুলেই গেছি আসল সুখের ভাণ্ডার এখানে। বাইরে যখনই কোথাও সুখ পাচ্ছেন, আপনার এই ভেতরের সুখটা গিয়ে বাইরে। আমরা কাকে ভালোবাসি? আমরা কাউকে ভালোবাসি না, আমরা আসলে নিজেকেই ভালোবাসি। আমাদের মনের জগতে যেটা আলোচনা করা হলো সেখানে আমার একটা আইডিয়া আছে, আইডিয়া অফ বিউটি, আইডিয়া অফ লাভ, আইডিয়া অফ লার্নিং, আইডিয়া অফ কম্প্যাশন। যেখানে মনে হয় এটা হতে পারে, সেখানে আমার নিজের ভেতরের যে ভালোবাসা সেটা বেরিয়ে গিয়ে ওখানে একটা আবরণ সৃষ্টি করে, সেই আবরণ সৃষ্টি করে তখন আমি ইন্দ্রিয় দিয়ে ওটাকে চেটে চেটে খাই। আমরা এটা বুঝতেও পারি না যে যদি ওই বস্তুর মধ্যে সেই বৈশিষ্ট্য থাকতো তাহলে সবাই ওকে ভালোবাসত। কই সবাই তো ভালোবাসে না, যে দেখবেন ছেলে মেয়ে অনেক সময় প্রেম করে মা বাবা বিরক্ত হয়ে যান। যদি ওই ছেলের মধ্যে বৈশিষ্ট্য থাকতো তাহলে মা বাবা রাজি হতেন, হন না তো? বৈশিষ্ট্য ছেলের মধ্যে নেই, তোমার নিজের বৈশিষ্ট্যটা ইন্দ্রিয় মাধ্যমে বেরিয়ে গিয়ে তাকে আবৃত্ত করে এবার ধরে নিচ্ছে। কিন্তু আপনার নিজের যে ভালোবাসা সেটাই বেরিয়ে যাচ্ছে, আর যত বেরিয়ে যাচ্ছে তত ভেতরে কমে যাচ্ছে। বহির জগতে যিনি যত সুখ পান, অন্তর জগতে তিনি তত কম সুখ পান, কারণ তার যে সুখগুলো সব বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে সব হাওয়া হয়ে যাচ্ছে। আর যখন ওইটা পায় তখন মনে একটু যেন আনন্দ পেলাম, কিন্তু বেশিরভাগ সময় পায় না, হাত থেকে বেরিয়ে যায়, তখন দুঃখের শেষ নেই। তো বলছেন যে যতগুলো শব্দ আদি বিষয় যখন মন থেকে ওটাকে স্পর্শ করার চেষ্টা থাকে না, করতে চায় না, তখন সেই সুখ পায় যেটা ভেতরে। আর ব্রহ্মযোগ যুক্ত আত্মা, ব্রহ্মযোগ, ব্রহ্ম যা আত্মাও তা ঈশ্বরও তাই। ওই যোগকে নিয়ে যিনি যুক্ত আত্মা, যিনি নিজের মনটাকে ওখানে লাগিয়ে রেখেছেন, যুক্ত হয়ে রয়েছেন, সুখম অক্ষয়ম অস্মৃতে, অক্ষয় সুখ পায় তারা।
যদি আপনি সুখ চান, বহির জগৎকে ছাড়ুন, বাইরের যে সুখ এটাকে ছাড়ুন। ঠাকুর বারবার বলছেন, হ্যাঁ, ভেতরে সোনা আছে, খবর নাই। আপনারও খবর নেই, সমস্ত সুখ আপনার ভেতরে। আর আত্মার ব্যাপারটা আপনি ছেড়ে দিন, ঈশ্বরের ব্যাপার ছেড়ে দিন। সাধারণ যে লৌকিক বুদ্ধি যদি লাগানো হয়, সিম্পল আর্গুমেন্ট যদি লাগানো হয়, লজিক লাগানো হয়, বলছেন এই সংস্পর্শা ভোগা দুঃখ ইয়োনয় এবতে আদ্যন্তবন্ত কৌন্তেয় না তেষু রমতে বুধ। এটা খুব সিম্পল জিনিস বলছেন। এখানে বলছেন যে ভাই, কোনো ধর্মতত্ত্ব নেই, আধ্যাত্মিক কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই, সিম্পল সিম্পল। এই সংস্পর্শ যা বোগা, এই যে স্পর্শ বললেন, এটা কন্টিনিউ করছে নেক্সট ডেতে। যে সুখ স্পর্শ দিয়ে আসে, এখানে স্পর্শ বলতে পঞ্চ ইন্দ্রিয়ের স্পর্শ, আর সেখান থেকে যে জন্ম নেয়, জ জ যখনই লেগে যায়, যেমন জলজ, জলজ হচ্ছে জল থেকে যেটা জন্ম নেয়, পদ্মকে বলা হয়। তো বলছেন সংস্পর্শ যা, সংস্পর্শ থেকে, স্পর্শ থেকে যেই সুখ জন্ম নেয়, আদ্যন্তবন্ত আদি অন্ত, যার আদি আছে, যার অন্ত আছে। সিম্পল লজিক, যে আগেও ছিল না, পরেও থাকবে না, মাঝখানে কোথায় থেকে আসবে? এই লজিক বেদান্তে ঘুরে ঘুরে আসে। বেদান্ত সবসময় আলোচনা করে, এই জায়গাটা আমি আবার আপনাদের রিকোয়েস্ট করব, একটু মন দিয়ে শুনুন। এই লজিকটা যদি বুঝতে পারেন, শাস্ত্র বুঝতে আপনার খুব সুবিধা হবে। বেদান্ত খুব সিম্পল আর্গুমেন্ট ইউজ করে, বলে হোয়াট ইজ পারমানেন্ট অ্যান্ড হোয়াট ইজ ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে যেটা পরিবর্তনশীল, অপরিবর্তনশীল। বলছেন যেটা আছে, যেমন ঠাকুর বলছেন ঈশ্বরী বস্তু, বস্তু মানে তিন কালে যেটা আছে, কালকে ছিল, আজকে আছে, কালকে থাকবে। অবস্তু, অবস্তু বলে সেটাকে, বর্তমানে আছে কিন্তু হয় কালকে ছিল না, ওয়া কালকে থাকবে না। এনাদের খুব সিম্পল ভাব, না সত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত। দ্বিতীয় অধ্যায় আমরা করেছি, আপনারা আরেকবার ওটা গিয়ে শুনে নিন। আজকে না সত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত, যদি ওটা সতবস্তু হয়, সত্যিকারে যদি হয়, তাহলে সবসময় থাকবে। যদি সবসময় না থাকে, তার মানে এখনো নেই। মাণ্ডুকি কারিক আমরা যদি কখনো সুযোগ পাই, ওটা আলোচনা করবো। ওনারা খুব সুন্দর আর এটা বলছেন, যেটা কালকে ছিল না, যেটা কালকে থাকবে না, বুঝে নাও বাপু, ওটা আজকেও নেই। খুব ইন্টারেস্টিং আর্গুমেন্ট। কালকে যেটা ছিল না, কালকে যেটা থাকবে না, সেটা আজকেও নেই। সুখ, আমি একজনকে ভালোবাসি, ভালোবাসার এক সময় জন্ম হলো, কালকে সে চলে যাবে কি মরে যাবে, ভালোবাসা শেষ। এনারা সিম্পল আর্গুমেন্ট, এটাই মায়া। মায়া কোনটা? বলছেন দেশ কাল বস্তু, এটাতে যে আবদ্ধ পরিচ্ছিন্ন, এটাই অসত। কিন্তু সেখানে থামছেন, ওখান থেকে আরেক স্টেপ যাচ্ছেন। বলছেন কালকে ছিল না, কালকে থাকবে না, তার মানে এটা এখনো নেই, ইট ডাজ নট এক্সিস্ট। কেন? যদি ওটা সত্যি হতো, তাহলে থাকতো পুরোটাই, সত্য নয় বলেই থাকছে না। সিম্পল, অত্যন্ত সিম্পল আর্গুমেন্ট, বাট প্রফাউন্ড। সাধারণ মানুষ এগুলোকে ধারণাই করতে পারবে না। আপনি যত তর্ক করে যান, যত ঝগড়া করে যান, এটা অত্যন্ত সিম্পল লজিক, প্রফাউন্ড। বলছেন আদ্যমন্ত কৌন্তে না তেষুরমতে বুধ। যে বুদ্ধিমান লোক কখনো এরকম জিনিসে যায় না, যেটা কালকে ছিল না, কালকে থাকবে না। যে কোনো জিনিস যার আদি হয়েছে বা যার অন্ত হতে যাচ্ছে, সেটাকে কখনো ভালোবাসতে যাবে না। তো দিয়ে আচার্য শঙ্করের খুব ফেভারিট লাইন আবার আসছেন, না সংসারে সুখস্য গন্ধ মাত্রম অপি অস্তি ইতি বুদ্ধ্বা বিষয়ে মৃগ তৃষ্ণি কায়া ইন্দ্রিয়াণি নিবর্তয়েত। মৃগ তৃষ্ণা, মরিচিকার মতো বুঝতে হয়, মরিচিকা এর আদি আছে, এর অন্ত আছে। এইরকম এই জগতের যত সুখ, সেটাকে ত্যাগ করতে হয়। যে জিনিসটারই শুরু হয়েছে, যে জিনিসটাই শেষ হবে,
তার মানে সেটা বর্তমানেও নেই, কোনো দাম, আমরা এটাকে সহজভাবে বলবো এটার কোনো দাম নেই, না এনাদের সেটা বলছে না, বেদান্ত সেটা বলবে না, বেদান্ত বলবে সেটা নেই, আদপেই নেই, যদি কালকেও থাকতো, আগামীকালও যদি থাকতো, তবে ওটা সৎ, কালকে যদি ছিল না ওটা আজকেও নেই। এইটার উপরে বেদান্ত পুরনো যে যুক্তি তর্ক দাঁড় করায় আপনারা হয়তো মানতে পারবেন না আর কি বুঝতে পারবেন না, আপাতত খালি শুনে রাখুন যে এনাদের খুব সিম্পল আর্গুমেন্ট, কিন্তু প্রফন্ড মাণ্ডুকে কারিকাতে এটাকে বিরাট লম্বা করে টানে, এ চার যে আদিতে ছিল না যে পরেও থাকবে না সেটা বর্তমানেও নেই। আচার্য শঙ্কর সেটার পরে খুব সুন্দর ভাষ্য ওই জায়গাটায় লিখেছেন, আমরা কখনো সুযোগ পেলে আমরা করব। তো বলছেন আসলে এটা অনিত্য বা অসৎ, অনিত্য বস্তু দিকে কখনো যেতে নেই। বলুন তাহলে লোকেরা যে ভালোবাসে, লোকেরা যে এত যায় এত খাটে, এটা কি? এক যিনি গীতা বলছেন তিনি বুদ্ধিমান, বাকি সবাই বোকা? সংসার যে এত দৌড়চ্ছে সবার পিছনে সব বোকা? বলছেন যে না, অত্যন্ত মূঢ়ানাম এইভি বিষয়ে সুরতি দৃশ্যতে। আচ্ছা ওই শঙ্করের ভাষাটা এত সুন্দর, আপনি যদি বাংলা জানেন একটা জোগাড় করুন কোথা থেকে আচার্য শঙ্করের কমেন্ট্রি বাংলায়, সরি সংস্কৃতে, বাংলা অনুবাদ পাশে রাখবেন পড়ুন, কি সহজ সুন্দর ভাষা। অত্যন্ত মূঢ়ানাম এইভি বিষয়ে সুরতি দৃশ্যতে, অত্যন্ত সহজ, যে অত্যন্ত মূর্খ, যে অত্যন্ত মূর্খ, মূর্খ মূঢ় 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 একমাত্র তারই দেখা যায় যে বিষয়ে সুরতিহি, বিষয়ের প্রতি সেই যে আকর্ষণ পাগলের মতো, সেই যেন কুকুর মাংসের উপরে যেমন ঝাঁপিয়ে পড়ে, সেই আকর্ষণ একমাত্র কাদের থাকে? অত্যন্ত মূঢ়ানাম ভদ্রলোকে, যারা এই দেখবেন এখন ছ্যাবলাময়, বেলুড় মঠেও দেখি ছেলে মেয়ে আসছে সেখানে সেই হাত ধরছে কোমর ধরছে, ছ্যাবলা আনকালচার্ড ফ্যামিলির আনসোশাল ফ্যামিলি জঘন্য ভদ্রলোকে, যারা পাবলিকে কখনো এগুলো করবে না, অত্যন্ত মূঢ় যারা, যাদের মনটা পুরো ড্যামেজড হয়ে গেছে, কালার্ড হয়ে গেছে ভোগে, একমাত্র তারা করেন কি বিশেষ রতেহি। অত্যন্ত সহজ ভাষা এটা। এই নচিকেতা যমরাজকে বলছেন কঠোপনিষদ আছে, অতি দীর্ঘে জীবিতে কো রমেত, কে অনেকদিন খেয়ে বাঁচতে চায়? আচার্য শঙ্কর উত্তরে বলছেন অবিবেকী, যারা অবিবেকী, যাদের বিবেক নেই তাদের এই বিচিত্র বিচিত্র সব তাদের থাকে, অনেকদিন বাঁচবো ভোগ করব, পশুগুলো এরকম পশুতুল্য ব্যবহার। শক্নোতি হে বিয়া সোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাত কাম ক্রোধোদ্ভবম বেগম স যুক্ত স সুখী নরহা। এখান থেকে ২২ নম্বর অবধি হয়ে গেল যে জীবন মুক্তি, জীবন মুক্তি আমরা আলোচনা করছিলাম যে একজন জিজ্ঞেস কাম ক্রোধের বেগকে কিভাবে জয় করব বা কেন জয় করব। এখান থেকে শুরু হয়ে যায় আসলে ভূমিকা এর পরে যে অধ্যায় আসবে সেটার জন্যে। ৬ নম্বর অধ্যায় এটা হলো ঠিক ঠিক যোগের কথা, ওইটার প্রস্তুতি পঞ্চম অধ্যায় থেকে নিতে এবার শুরু করলেন, আর এই পঞ্চম অধ্যায় থেকে ওটাকে ধীরে ধীরে যুক্ত করছেন কিভাবে। শক্নোতি ইহা সোড়ুম প্রাক শরীর বিমোক্ষণাত, এই যে জীবিত অবস্থায় শরীর ত্যাগের আগেই বলেন যে কাম ক্রোধোদ্ভবম বেগম, কাম আর ক্রোধের বেগ এটাকে যে সহ্য করে নেয়, আর দ্বিতীয় যে সহ্য করতে চায়, এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই ২৩ নম্বর শ্লোকে, আপনারা এটা ছোট্ট করে লিখে নিতে পারেন, যিনি কামক্রোধ জয় করেছেন, নম্বর ২ যিনি জয় করার ইচ্ছা রাখেন। আচার্য শঙ্করের এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে এখানে এর পরে এক জায়গায় বলছেন যে উৎসাহতে, যে সহ্য করে আর উৎসাহ রাখে,
যার উৎসাহ আছে, আপনি যদি চাইছেন আমি কাম ক্রোধের বেগ সহ্য করতে চাইছি, আপনিও গ্রেট, আজকেও কালকে এটা হবেই। যারা একবারেই চায় না তাদের কথা বাদ দিন, আপনি পারবেন। বলছেন এই যে তোড় যেটা আছে, কাম ক্রোধে যে তোড়, এটাকে সহ্য করে নেয় স্বামীজি ঠাকুর, এনারা সহ্য করে নিয়েছেন। আমি আপনি আমরা সহ্য করতে চাইছি। আগে আমরা যখন এই 3 নম্বর 4th নম্বর অধ্যায়ে সেখানে জ্ঞানীর কথা বলা হয়েছিল যে জ্ঞানীন নিত্যবাহিনী না, সেখানে বলছেন যারা এই পথ নিয়েছে তারাও জ্ঞানী, আপনারাও জ্ঞানী। আপনাদের এই যে ইচ্ছা জেগেছে আমি কাম ক্রোধের বেগটাকে জয় করতে চাইছি, আপনি জ্ঞানী। শক্নোতি হে স্বরূপ প্রাক শরীর বিমোক্ষনাথ কাম ক্রোধোদ্ভবম বেগম। যিনি এটা ইচ্ছা করেন কি, যিনি সাকসেসফুল হয়ে যান, সা যুক্ত সা সুখী নারা, সেই সুখী। দুঃখকে যে জয় করে, যে কাম ক্রোধের বেগ যেটা আসছে সেই বেগটাকে হয় আটকে নিয়েছে বা আটকাতে চায়। আমি খুব মজা করে টিয়া বইটা যখন লিখছিলাম তো ওখানে ওই টিয়ার হংসের কথা হচ্ছে প্রথমের দিকেই, তো কথা শুনে টিয়া নিজের মনের সঙ্গে কথা বলছে, তো টিয়াকে বলছে যে একটু ইচ্ছা শক্তি লাগাও, তো টিয়ার আরেকটা মন বলছে মাই উইল পাওয়ার হ্যাজ অলওয়েজ বিন লিকি। খুব মজা করে আমি ওই সেন্টেন্সটা লিখেছিলাম। তো আমার কয়েকজন বন্ধু যারা ওই তখন ম্যানস্ক্রিপ্ট পড়ছিলেন তো খুব হাসছিলেন ওটা পড়ে, মাই উইল পাওয়ার ইজ হ্যাজ অলওয়েজ বিন লিকি, ছে দিয়ে বেরিয়ে যায়। কিন্তু তারপরে টিয়া বেরিয়ে পড়লো, হংস যেটা বলেছিল লিকি হওয়ার, যাই হোক যখন শুনেছেন মনে একটু ইচ্ছা জেগেছে, করার ক্ষমতা নেই কোনো সন্দেহ নেই, কিন্তু কোনো ভয়ও নেই, আপনি পারবেন, অবশ্যই পারবেন। কারণ আপনি জেনে গেছেন আসল সুখ কোথায়। কিন্তু অন্যদিকে কি হয়, যে কাম ক্রোধের যে বেগ এটাকে ভরসা করা যায় না, এই মৃত্যুর সময়ও আসতে পারে। এখানে আচার্য ব্যাখ্যা করছেন কাম জিনিসটা কি, বলছেন ইন্দ্রিয় গোচর প্রাপ্তে ইষ্টে বিষয়ে শ্রুয়মানে স্মরিয়মানে বা অনুভূতে সুখ হেতু যা গর্ধি তৃষ্ণা। যে কোনো জিনিসকে আপনি অনুভব করেছেন আগে, আর ইন্দ্রিয় দিয়ে জেনেছেন, দেখেছেন শুনেছেন, তখন কি হয় ওটাকে শুনে নিলে আবার বা তার স্মৃতি যদি এসে যায় তখন ওটাকে পাওয়ার যে ইচ্ছা হয় এটাকে বলে কামনা। প্রথম কথা, ওই জিনিসটা আগে থেকে মনে থাকতে হয়। দ্বিতীয় কথা, ওটাকে একটা টোকা দিতে হয়। সেই জন্য কি হয়, যারা বিষয়ী লোক তাদের সঙ্গে থাকতে নেই। বিষয়ী মানুষ আপনারা যে শাস্ত্র শুনছেন ওদের সঙ্গে বেশি থাকতে নেই, কারণ কি হয় আপনার মনে অনেক অঙ্কট বঙ্কট আছে। তারা যখন এই ভোগের কথা বলবে তখন ওগুলো শুনলেন আপনার মনে আবার ওটা জেগে উঠবে, যখন জেগে উঠবে আপনি আর সামলাতে কষ্ট হয়, ওগুলো থেকে দূরে চলে যায়। আর যখন পাওয়া যায় না, ক্রোধাচ আত্মনা প্রতিকূলেশু দুঃখ হতে দুঃখ হেতুষু দৃশ্যমানেষু শুয়মানেষু স্মর স্মরিয়মানেষু, ওই একই জিনিস যে যখন যেগুলো প্রতিকূল জিনিস, এটা হলো অনুকূল এটা হলো প্রতিকূল, ওই জিনিসটা যখন শুনলে মনে করলে দ্বেষ হয়। সেই দ্বেষে কি হয়, খুব সুন্দর বর্ণনা করছেন, রোমাঞ্চন হৃষ্ট নেত্র বদনাদি লিঙ্গা। যখন সুখ হয় তখন কি হয়, চোখ প্রফুল্লিত হয়ে যায়, রোমাঞ্চ হয়, গায়ের রোমাঞ্চ হয়ে ওঠে, মুখ ফুলে ওঠে, বড় হয়ে যায় চোখ, বড় বড় হয়ে যায়, বলার সময় দেখছে চোখ বড় বড় হয়ে যাচ্ছে। আর রেগে যখন যায় তখন বলছেন গাত্র প্রকম্প প্রস্বেদ সন্দোষ্ট পুট রক্ত নেত্রাদি লিঙ্গ ক্রোধ। মানে তখন কি হয়, শরীর কাঁপতে শুরু হয়, ঘাম আসতে শুরু হয়ে যায়, ঠোঁট চেপাতে শুরু করে, চোখ লাল হয়ে যায়, মুখ লাল হয়ে যায়, এগুলো হলো ক্রোধ, কাম ক্রোধ। এগুলো হয় চোখ বড় বড় হয়ে যায়, কিছু প্রিয় জিনিস শুনলে চোখ মুখ বড় হয়ে যায়।
বলছেন হ্যাঁ তা তম কাম ক্রোধোদ্ভবম বেগম ইয়া উৎসাহতে প্রসহতে, যেটাকে সহ্য করার উৎসাহ রাখে সে হলো যোগী। আপনারা সবাই যোগী। কেন? এই কাম ক্রোধের যে বেগ, এটাকে সহ্য করার জন্য আপনার ইচ্ছা আছে, উৎসাহ আছে। বিজনেস যখন হয়, পানওয়ালা সেও বিজনেস করছে, বিল গেট সেও বিজনেস করছে। যোগী সাধারণ স্তরেরও হয়, উচ্চ মানেরও হয়। ভগবান বুদ্ধ যোগী, জিজাস সেই স্তরেও হয়, আমার আপনার স্তরে হয়, কিন্তু পথটা নিয়ে নিয়েছেন। কিভাবে সে পায় ব্রহ্মকে, কিভাবে পায়? ইয়ো অন্ত সুখ অন্তরারামা তথা অন্তর্জ্যোতি রেবয়া স যোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূতোদি গচ্ছতি। বলছেন যার অন্তরাত্মা এতেই সুখ, এটা অন্ত সুখ বলেন, কিন্তু ইয়ো অন্ত সুখ অন্তরারামা তথা অন্তর্জ্যোতি রেবয়া, ভেতরে যিনি সুখ পান সে হলো অন্ত সুখ, যার ক্রিয়া মনে যত চিন্তা ভাবনা ভেতরকে নিয়ে, এটাকে বলছেন অন্তরারামি। আর যে সমস্ত আলো, সমস্ত জ্ঞান ভেতর থেকে পান অন্তর্জ্যোতি। তিনটে শব্দ বলছেন, অন্ত সুখ, অন্তরারাম, অন্তর্জ্যোতি। স যোগী ব্রহ্ম নির্বাণম, এই যোগী ব্রহ্ম নির্বাণ হয়, সেই যোগী ব্রহ্মকে পায়, কারণ সমস্ত সবকিছু ভেতরে নিয়ে চলে গেছে। আর কবে পায়? জীবিত অবস্থায় পায়, মৃত্যুর পরে না। মরলে তাদের যে স্বর্গে যাবে, মরলে মুক্তি হবে, হ্যাঁ না, এখানেই হবে। তার জন্য কি করতে হয়? অন্তর্দৃষ্টি, অন্তরারাম, সমস্ত আনন্দ ভেতর থেকে, অন্তর্জ্যোতি, চিন্তা ভাবনা যা কিছু ভেতর থেকে। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমসা ছিন্ন দ্বৈধা যথাত্মান সর্বভূত হিতে রতা। 25 নম্বর শ্লোক, লভন্তে ব্রহ্ম নির্বাণ, এটা বলছেন যে একবার যদি কাম ক্রোধের বেগ, এটাকে যদি সহ্য করার ক্ষমতা আপনার এসে গেল, আর তো তোলপাড় হবে না। যোগী হওয়া এবার সহজ হয়ে গেল। তাহলে বৃদ্ধ পুরুষ যারা, বৃদ্ধ নারী যারা, তারা তো সহজে পাবেন না, ওনারও কাম ক্রোধ আছে। যারা আমি দেখেছি, নিজে দেখেছি অনেক বৃদ্ধ পুরুষদের, চায় একটু দেরি হলো তাতেই ক্ষেপে আগুন হয়ে যায়, ওই ওই বয়সে ও তেজ। বৃদ্ধাগুলো তার নাতিকে হাত দিয়ে দিন, খ্যাঁক করে উঠবে, তার মানে হচ্ছে ভেতরে এখন ভর্তি রয়েছে ওটা কাম ক্রোধে। তবে কাম ক্রোধের বেগ, যার জন্য আমাদের এখানে বলে একটা বয়সের পরে অবশ্যই সব কিছু ছেড়ে ধর্মে মন দিতে হয়। 50-55 পেরিয়ে গেলেন, এরপরে কাম ক্রোধের বেগ সামলানো অনেক সোজা হয়ে যায়, ভাদ্র মাসে জল বেরিয়ে গেছে, অনেক সহজ হয়, ঈশ্বরে মন দিন, তাও দেবে না। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কলমসা, ক্ষীণ কলমস, যাদের পাপ আদি দোষ নাশ হয়ে গেছে, সমস্ত সংশয় ক্ষীণ হয়ে গেছে, সংশয়গুলো মনে যেগুলো আছে সেগুলো চলে গেছে, যিনি জিতেন্দ্রিয়, আর সমস্ত ভূতের প্রতি যার করুণা রয়েছে, ভালোবাসা রয়েছে, বলছেন অহিংসক, এই ধরনের যারা ঋষি, সম্যক জ্ঞানী, সন্ন্যাসী, এরা ব্রহ্ম নির্বাণ মানে মোক্ষ পেয়ে যান, ব্রহ্মজ্ঞান পাওয়া কঠিন থাকে না। কয়েকটা কন্ডিশন এখানে বলছেন, লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয়ঃ, ঋষয় বলতে সম্যক জ্ঞানী। আপনারা যদি এই পথে চলতে শুরু করেন, আপনারা ঋষি। ঋষি বলতে, আমাদের এক মহারাজ ছিলেন, মুখ্য আনন্দজী মহারাজ, ওনার বিরাট লম্বা লম্বা দাড়ি ছিল, তা আমাদের ট্রেনিং সেন্টারে পড়িয়েছিলেন। তো উনি প্রায় এক সময় ওই স্বামীজির যে মন্দির, তার পাশে বেল গাছ, ওখানে বসে থাকতেন, হাতে পাখা থাকতো। তো একটা বাচ্চা মায়ের সঙ্গে
বলছে মা মা দেখো ঋষির মতো। তো উনি খুব রেগে গেছেন, বলছে ঋষির মতো কি, আমি ঋষি? তা আমরা তখন খুব, আমরা বয়স কম ছিল, আমরা হাসলাম উত্তরটা শুনে, কিন্তু পরে পরে ওনার কি সুন্দর উত্তর, ঋষির মতো কি, আমি তো ঋষি। আর আপনি? পুরোদমে ঋষি, ধর্মে মন গেছে, ঋষি, চেষ্টা চলছে। হ্যাঁ, বশিষ্ঠ বিশ্বামিত্র আপনি একদিনে হবেন না, ইট উইল টেক টাইম। তাতে কি হলো, ঋষি তো পথে চললেন, ঋষি, ঋষির মতো এবার থাকুন। কিরকম? ক্ষীণ কলমশা, পাপ আদি আর করবেন না, ছিন্ন দ্বৈধা, কোনো দ্বিধা থাকবে না, কোনো সংশয় থাকবে না, যথাৎমান লেগে থাকতে হবে, সকাল সিন্ধে সন্ধে না, সারাদিন নীতি থাকতে হবে, আর সর্বভূতিতে রতা, সবারই প্রতি মায়ের মতো হয়ে যাবেন, মায়ের মতো, মার আগে না, সন্তানের কোনো কিছুর প্রতি লোভ করে না, বাচ্চা, ছোট বাচ্চার প্রতি, তার যে খেলনা, তার যে চকলেট, সবার প্রতি তার সমান ভালোবাসা, সর্বভূত হিতে রতা, সবার প্রতি সবারই মঙ্গল চাই। তাহলে বাঘ এসে যদি আমাকে খেয়ে নেয়, না, আমার তো এখনো জ্ঞান হয়নি, আত্মজ্ঞান হয়ে গেলে তখন দেখা যাবে, বাঁচতে হবে, কিন্তু তারও আমি ক্ষতি চাইবো না, বাবা তুমি অন্যদিকে চলে যাও। কাম ক্রোধ বিক্তানাম ইতীনাম ইতচেতসাম অবিতো ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। একই জিনিস বলছেন, কাম ক্রোধ এই যে দোষ, এটাকে যিনি জয় করে নিয়েছেন, মানে এটা থেকে মুক্তি পেয়ে গেছেন, অন্তঃকরণ মনকে বশে নিয়ে নিয়েছেন, আত্মাকে তিনি জেনে গেছেন, এই ধরনের যে আত্মজ্ঞানী, এরা জীবিত অবস্থায় আর মৃত্যুর পরে দুটোতেই তিনি মোক্ষ পেয়ে যান। এই নয় যে জীবিত অবস্থায় মুক্ত, মরার পরে না, বলছে না, দুটোই। কাম ক্রোধ বিয়ুক্তা নাম, কাম ক্রোধ থেকে মুক্ত হয়ে গেছেন, ইতীনাম ইতচেতসাম, বলছেন যে যে জ্যোতি ইতিরা, যারা চেষ্টা করছেন, তিনি আত্মাকে বশে করে নিয়েছেন, আবি তো ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। এই ধরনের যে সন্ন্যাসী, তিনি আবি তো মানে উভয় জীবত অবস্থায়, জীবিত অবস্থায় আর মৃত্যুর পরে দুটোতেই তিনি আত্মাকে জয় করে নিয়েছেন। এখানে বলছেন যে যারা জ্ঞান যোগী, কর্মযোগী, সবাই মুক্তি পান, কিভাবে? আচার্য শঙ্কর এখানে ব্যাখ্যা করে বলছেন যে এই ধরনের যাদের নিষ্ঠা, যেটা এখানে পঞ্চম অধ্যায় বলেন, এতে তো সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যাবে, ইনস্ট্যান্ট। তো কিন্তু যে ঈশ্বরার্পিত ভাবে আমার সমস্ত কর্ম, তার যে ফল ঈশ্বরকে অর্পণ করলাম, দিয়ে সমস্ত কর্মের ত্যাগ করে দেয়, যিনি কাজ করছেন, এই যে আপনারা কাজ করছেন, সমস্ত ফল ঈশ্বরকে অর্পণ করে দিলেন, মন শুদ্ধ হয়ে যায়। তখন বলছেন প্রথমে হয় অন্তঃকরণ শুদ্ধি, সেকেন্ড থেকে হয় জ্ঞান প্রাপ্তি, আত্মজ্ঞান, আর সেকেন্ড থেকে হয়ে যায় সর্বকর্ম সন্ন্যাস। প্রথমে হয় কর্ম ফল অর্পণ, কর্ম ফল সন্ন্যাস, তারপর হয়ে যায় কর্ম সন্ন্যাস। আর সেখান থেকে মোক্ষ, কারণ মনে আর কোনো ভাবনা চিন্তা থাকে না, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে যায়। বলছেন এই যে কর্মযোগী, যারা এতক্ষণ জ্ঞান যোগ নিয়ে বলছিলেন, জ্ঞান যোগী যারা, যারা চিন্তা ভাবনা করে সমস্ত জয় করে ব্রহ্ম পেয়ে গেছে, এবার কর্মযোগীদের কথা বলছেন। কর্মযোগীরা হাতে হাত দিয়ে কাজ করছে, দেহ দিয়ে কাজ করছে, এনাদের মুক্তির জন্যে ধ্যানও খুব দরকার। এই যে আপনারা সংসারে আছেন, আপনাদের ধ্যান করা খুব দরকার। জপ ধ্যান যদি না থাকে, কর্মযোগীরা মুক্তি পায় না, তাদের মন নিয়ন্ত্রণে আসে না। সেই জন্য বলছেন যে
এই যে ধ্যান যোগ এই 27 নম্বর থেকে শুরু হয়ে যায় পুরো দমে সিক্সথ চ্যাপ্টার যেটা তার ইন্ট্রোডাকশন। স্পর্শান কৃত্বা বহির্বাহ্যা বাহ্যান চক্ষুশ্চে বান্তরে ব্রুব, একজন লিখলেন 27 নম্বরটা একটু বলবেন। বলছেন স্পর্শান কৃত্বা বহি বাহ্যান, বাহ্যান মানে বাইরের জিনিস, বাহ্যান চক্ষু চ এব অন্তরে একসঙ্গে যখন চলে বহির্বাহ্যাশ্চক্ষুশ্চৈবান্তরে ব্রুব, স্পর্শান কৃত্বা বহির্বাহ্যান নয় হলন্ত চক্ষু চক্ষুশ্চৈবান্তরে ব্রুব, প্রাণাপানো সমকৃত্বা নাসাভ্যন্তর চারিণ, বাইরের জগতের সমস্ত সব কিছু যেটা রয়েছে ওটাকে মন থেকে বার করে দেওয়া। আচার্য শঙ্কর এখানে খুব সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, একটা জিনিসের চিন্তন না করা এটাই হলো তাকে বার করে দেওয়া, জোর করে ত্যাগ করা না, যে জিনিসগুলো আপনার ভেতরে এসে গেছে নানান রকমের কাম ক্রোধের ভাব এগুলো, এটাকে চিন্তন না করা। আমরা যখন ফাঁকা বসে থাকি কি হারালাম কি পেলাম, হ্যাঁ আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন অটল বিহারী বাজপেয়ী, উনি বসে বসে কবিতা লিখতেন, কবিতাগুলো যে কি থার্ড গ্রেডের কি আর বলবো, তুমি একটা বই লিখেছিলেন না কবিতা লিখছেন ক্যা খোয়া ক্যা পায়া, আমি বললাম বদলকে বলি সব ফায়া সব খোয়া, এখানে পায়ার কিছু থাকে না এই জগতে, এই ধরনের লোকের পাওয়ার কিছু থাকে না, সব কিছু খোয়াই, ক্যা খোয়া ক্যা পায়া মানে এই বুড়ো বয়সে এই ধরনেরই কবিতা বসে বসে লিখবে ক্যা খোয়া ক্যা পায়া, আরে একটু চেতনা জাগ, তুমি হিন্দু ধর্মের তুমি রাজা এখানকার, একটু চেতনা পাও ক্যা খোয়া ক্যা পায়া লিখছি, সমস্ত সবকিছুকে বাইরে করে প্রাণাপানো সমকৃত্বা, প্রাণাপানকে সমান করে আমরা পরে আরো আলোচনা করব, নাসাভ্যন্তরে চারিণ দিয়ে তখন বলছেন যে এই যে চোখের দৃষ্টি এটা এই জায়গাটা লাগিয়ে ধ্যান করতে হয়, এগুলো আমাদের জন্য না, এগুলো আমাদের এখানে পরম্পরাতে এখন হৃদয়ে ধ্যান করতে বলেন, তখনকার দিন এটা পপুলার ছিল, এগুলো অনেকগুলো আছে, নাকে ধ্যান করা যায়, ভ্রুবর মধ্যে করা যায়, মাথার উপরে করা যায়, হৃদয়ে করা যায়, ফল সবকটার একই হয়, দিয়ে প্রাণ আর অপানকে সমান করতে হয়, যে প্রাণায়াম 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 শুনছেন এগুলো কিছু না, প্রাণায়াম হচ্ছে শুধু নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া দুটো সমান, যখন আমরা ধ্যান যোগ সিক্স চ্যাপ্টার পড়বো সে টপিক যতটুকু আসবে অতটুকু বলে দেব। যতীন্দ্রিয় মনোবুদ্ধির মুনি মোক্ষ পরায়ণ, এটাও এক শব্দে পুরোটা রয়েছে, যতীন্দ্রিয় মনোবুদ্ধি মুনি মোক্ষ পরায়ণ, আপনাদের বইয়ে দেখবেন সন্ধি দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন, আর নাহলে আমাদের আমাদের ইউনিভার্সিটির সাইটে দুবার গীতা চ্যান্টিং আছে আর ইউটিউবে ভর্তি আছে, যতীন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষ পরায়ণ বিগতে ছায়া ভয় ক্রোধ ইয়া সদা মুক্ত এব সহ, একই চিন্তা ভাবনা আরেকবার ঘুরে আসছে, বলছেন যিনি নিজের ইন্দ্রিয়কে মনকে বুদ্ধিকে বশে করে নিয়েছেন, যে আমরা প্রথমে যেখানে শুরু করলাম মন দৌড়ে দৌড়ে এগিয়ে 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 যাচ্ছে কন্ট্রোলে পারমানেন্ট রেখে দিয়েছে, কিভাবে ঈশ্বরের চিন্তন করে, আর সবসময় ঈশ্বরের মনন করছেন চিন্তন করছেন, যিনি সবসময় মনন করেন তাকে বলা হয় মুনি, ঋষি মুনির মুনি হচ্ছে যিনি ঈশ্বরের স্বরূপ সবসময় মনন করেন, সন্ন্যাসী যিনি সন্ন্যাসী তাকে মুনি বলা হয়, কারণ এনারা সবসময় ঈশ্বরের চিন্তন করেন, আর শরীরে আছেন কিন্তু মোক্ষ পরায়ণ, জীবনের এক উদ্দেশ্য ঈশ্বর দর্শন, বলছেন যিনি জানেন মোক্ষ মুক্তি হলো একমাত্র আমার গতি, মুক্তি ছাড়া আমি আর কিচ্ছু চাই না, আর ফলে কি হয় ইচ্ছা ভয় ক্রোধ এগুলো থেকে মুক্ত হয়ে গেছেন, কোনো কিছু চান না, কাউকে ভয় ভয় করার কিছু নেই, হারানোর কিছু নেই, তো ক্রোধ করেন না, এর হলো সমাহিত চিত্ত, মন যাদের নিয়ন্ত্রণে এসে গেছে, বলছেন এরা মুক্ত, এদের আর নতুন করে কোনো মুক্তি হয় না, যদি আপনি এই গুণগুলো যেটা 28 নম্বর শ্লোকে যেটা বলা হলো যতীন্দ্রিয় মনোবুদ্ধির মুনির মোক্ষ পরায়ণ
বিগতে ইচ্ছা ভয় ক্রোধ যদি ইন্দ্রিয় মন বুদ্ধিকে বশ করে নেওয়া হয়েছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হল যিনি ঈশ্বরের স্বরূপের মনন সবসময় করছেন তার মানে মুনি তিনি সন্ন্যাসী আর মোক্ষ পরায়ণ তার একমাত্র জীবনের উদ্দেশ্য আমি মুক্তি চাই তার সঙ্গে কামনা বাসনা ক্রোধ ভয় এটার পারে চলে গেছেন এটাই মুক্তি এরপর আর কোনো মুক্তি হয় না কারণ কি হয় যারা মুক্ত পুরুষ যাদের আত্মজ্ঞান হয়েছে তারা এইটাতেই প্রতিষ্ঠিত হন তারা সবসময় ঈশ্বর চিন্তন করেন তারা লোভ ভয় ক্রোধ এগুলো থেকে মুক্ত তারা সবসময় আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত তফাৎ কি হয় আঠাশ নম্বরে যেটা বলছেন আর বাস্তব জ্ঞানী এটা হচ্ছে শুধু রিয়েলাইজেশনের ওয়ে অফ লাইফ দুটো সমান হয়ে যায় তাদের যে জীবনধারা এগুলো সমান হয়ে যায় ভগবান এবার এই ষষ্ঠ অধ্যায়ের পরিসূচনা করার জন্য বলবেন ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মা শান্তি পৃচ্ছতি এতক্ষণ মুক্তি মুক্তি বলছিলেন এবার ভগবান নিজের স্বরূপ বলছেন আমি কে ভগবান বলছেন আমি কে আপনাদের যদি মনে থাকে আগে বলা হয়েছিল না কর্তৃত্ব না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ভগবান কোনো কিছুতে না দত্তে কস্যচিত পাপম না চৈব সুকৃতম বিভু অজ্ঞানেন বিদম জ্ঞানম অজ্ঞানী একমাত্র এগুলো মনে করেন এখানে ২৯ নম্বর শ্লোকে সে পুরো পাল্টি খেয়ে যাবেন পাল্টি খেয়ে বলছেন ভোক্তারম যজ্ঞ তপসাম যত যজ্ঞ করা হয় সবকটার ফল আমি গ্রহণ করি আর সর্বলোক মহেশ্বরম সমস্ত যত লোকগুলো আছে তার আমি মহেশ্বর সুহৃদম সর্বভূতানাম যত প্রাণী আছে সবারই আমি সুহৃদ এই জিনিসটাকে বোঝো এই জিনিসটাকে বোঝে সমস্ত সাক্ষ্য থেকে তুমি উপরাম বেরিয়ে এসো শান্তি পাও তাহলে কন্ট্রাডিকশন কেন কন্ট্রাডিকশন নেই প্রথম যেটা বলা হয়েছিল সেটা জ্ঞানীর দৃষ্টিতে যিনি জ্ঞানী তিনি দেখেন জ্ঞান মার্গে তাদের কাছে আত্মা বাদে সমস্ত সব কিছু অজ্ঞান মায়া আগে আমরা বলেছি ঈশ্বর হলেন এই মনের জগতে যখন সেই ব্রহ্মকে দেখা হয় ভক্তি আর জ্ঞানে কোনো তফাৎ নেই এটা ভক্তের দৃষ্টিতে বলা হচ্ছে ইনি ভক্তি কামনা করছেন তিনি বলেন ভোক্তারাম ইয়ে গীতাপসান যা পুজো করছেন যা অর্চনা করছেন সব সেই ভগবানের তো জ্ঞানী বলবে তুমি অজ্ঞান আছো হ্যাঁ বাবা অজ্ঞানেই আছি আমার কোনো সমস্যা নেই কারণ আমি যার পুজো করছি তুমি তারই চিন্তন করছো তুমি নিজের মনের এলাকার বাইরে চলে যেতে চাইছো আমার কোনো ইন্টারেস্ট নেই ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সমস্ত সবকিছু আমি ভগবান এই যে দেবতা রূপে আগেকার দিনে সমস্ত ইন্দ্রাদি দেবতাকে দেওয়া হতো বলছেন দেবতা রূপে আমি হলাম সমস্ত ভোগ গ্রহণ করি আর ঈশ্বর রূপে আমি সব লোকের নিয়ন্ত্রণ করি আর এই যে সুহৃদম সর্বভূতানা আমি কোনো প্রত্যুপকার চাই না আমি যে মানুষের ভালো করি জীবের ভালোবাসি ভালো করি এটার বদলে যে ঠাকুর প্রসাদ দিলাম তুমি আমার ভালো করো না আমি নিজে থেকেই করি আর বলছেন সর্বকর্ম ফল অধ্যক্ষম সর্বপ্রত্যয় সাক্ষিণম যত কর্ম হয় তার অধ্যক্ষ আমি না হলে কি হবে আপনি ভালো করলেন ফল আমি পেয়ে যাব ভগবান ওঠার অধ্যক্ষ তিনি আছেন বলে সবাই ঠিক কাজ করে আর তার সঙ্গে বলছেন সর্বপ্রত্যয় সাক্ষী আপনার যত বুদ্ধিতে যাবতীয় যা চলে সবকটার আমি সাক্ষী ভগবান অন্তর্যামী রূপে ভেতরে আছেন তিনি সরাসরি যান না তিনি আছেন বলে এই বুদ্ধি বৃত্তিগুলো কাজ করে জ্ঞাত্বা শান্তিম
sarva sangsaroparitam. Samasta sangsari uparam. Ei jinisha jokhon bujbe samasta devata rupe ami grahon kori joggadi ar ami holam sobari malik sobari ami surit sarva karma phala dyakshami ar ami achi bole sakshi rupe interfere kori na sob dekhi ei jinisha bujle tomari sansar nibritti hoye jabe ekhon apni dekhun kibhabe korben জ্ঞান মার্গ নেবেন ভক্তি মার্গ নেবেন আপনার ব্যাপার কিন্তু আপনাকে বেরোতে এগিয়ে যেতে হবে আর যদি কর্মযোগী হন জ্ঞান যোগী না হয় তাহলে আপনার জন্য ধ্যান যোগ অত্যন্ত দরকার জ্ঞানীদেরও দরকার পড়ে প্রথমের দিকে তারপর ওনারা এগিয়ে যান ধ্যান যোগ ধ্যান জিনিসটা আমরা 6 নম্বর অধ্যায় আমরা শুরু করব এর পরের দিন থেকে একটু যদি সম্ভব একটু পড়ে টরে রাখবেন সোজা 6 নম্বর অধ্যায়টা অনেক সোজা এটা একটু কঠিন ছিল এই বলে আমরা শেষ করি জয় ঠাকুর